সকলকে কে জয় যিশু সবকো জয় মসিহি হালেলুয়া 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 মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এ 40 দিনের উপবাস প্রার্থনা কালে আমরা ঈশ্বরের পবিত্র নামে যিশু খ্রিস্টের অনুগ্রহ দ্বারা পবিত্র আত্মার সহভাগিতা দ্বারা সাহায্য দ্বারা আজকে আমরা 26তম দিনে আজকে আমরা প্রবেশ করলাম আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর যারা যারা আজকে এই ইউটিউব মাধ্যম থেকে যারা এই মিটিংয়ে উপস্থিত আছেন যারা দেখছেন আপনাদের সকলকে পবিত্র যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই হালেলুয়া আজকের এই আরাধনাকে আমরা একটা ছোট প্রার্থনা করে আমরা আরম্ভ করব আমরা চোখ বন্ধ করব প্রার্থনা করব পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু প্রতাপের রাজা আমাদের ত্রাণেশ্বর সৃষ্টিকর্তা মুক্তিদাতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আজকে 26তম দিনে আজকে আমরা প্রবেশ করলাম প্রভু গত 25 দিন প্রভু তুমি আমাদের সাথে থেকে আমাদেরকে চালিয়েছো প্রভু আমরা আশা করি বিশ্বাস করি প্রার্থনা করি প্রভু আজকেও আপনি আমাদের সাথে আপনার বাক্য দ্বারা কথা বলবেন বলে প্রভু প্রভু আপনার জীবনে প্রভু এই পৃথিবীতে প্রভু কী রকম নিন্দা আমার জন্য নিয়েছেন প্রভু কী রকম অভিযোগগুলো আপনি আমাদের জন্য নিয়েছেন প্রভু আমাদের পাপ আপনার স্কন্ধের উপরে নিয়েছেন প্রভু ও বাক্যগুলোকে আমরা আজকে আমরা স্মরণ করছি প্রভু আপনি যেভাবে ক্রুশের দিকে আপনার শেষ যাত্রা গিয়েছিলেন প্রভু আপনার পশ্চাতে আমরা বাক্য দ্বারা আসছি প্রভু আপনি যে কষ্ট দুঃখ যন্ত্রণাকে অনুভব করেছেন প্রভু আমরা বাস্তবিক রূপে বাক্য দ্বারা বল দেখছি প্রভু আমরা শুধুমাত্র দেখবো না প্রভু ওটা হৃদয়ে গ্রহণ করে প্রভু আমাদের জীবন আপনাকে সমর্পণ করার জন্য আমাদেরকে প্রস্তুত করো প্রভু আজকের বাক্য ধ্যান করছি প্রভু বাক্য ধ্যান করার সময় তুমি আমাদের সাথে থেকে আমাদেরকে বুদ্ধি জ্ঞান দাও প্রভু এ সকল বিষয় তোমার হাতে দিয়ে এ প্রার্থনা আমাদের ত্রাণকর্তা সৃষ্টিকর্তা মুক্তিদাতা যিশু খ্রিস্টের নামে আমরা চাইলাম আমেন আমেন ঈশ্বরকে ধন্যবাদ হালেলুয়া 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 আজকে আমরা ঈশ্বরের বাক্যকে আমরা ধ্যান করব আমরা সকলে মিলে আমাদের পবিত্র বাইবেলকে আমরা খুলব আমাদের দৃষ্টি আমাদের ধ্যান শুধুমাত্র এই পবিত্র বাক্যের উপরে আমরা রাখব আপনাদেরকে আগে থেকে বলেছিলাম এই আগামী সপ্তাহগুলো যে সপ্তাহগুলো এখনো চলছেন যে দিনগুলো চলছেন এখানে আমরা যিশু খ্রিস্টের একদম শেষের সময় কী ঘটনাগুলো হয়েছেন ও ঘটনাগুলোকে আমরা ধ্যান করছি কালকের দিন আমরা খুব সুন্দরভাবে প্রার্থনার অভ্যাস হ্যাবিট অফ প্রেয়ার এই টপিকের উপরে আমরা ধ্যান করতে পেরেছি আর একটু ইস্কারিয়তীয় যেহুদার ব্যাপারে আমরা দেখেছিলাম ওর তারপরে কী ঘটনাগুলো হয়েছেন ও ঘটনাগুলোকে আমরা এখন দেখব যিশু খ্রিস্টকে গেতসেমানি বাগানে গ্রেফতার করার পরে কী ঘটনাগুলো ঘটেছেন ও ঘটনাগুলোকে আজকে আমরা ধ্যান করব আমরা সবাই খুলব মার্ক লিখিত সুসমাচারের 14:53-59 আজকে আমরা ধ্যান করব মার্ক লিখিত সুসমাচারের 14:53-59 আমরা আজকে ধ্যান করব আপনারা সবাই জানেন যখন প্রধান যাজকদের লোক যখন যিশু খ্রিস্টকে গ্রেফতার করার জন্য এসেছেন যিশু খ্রিস্টের 11 জন শিষ্যরা ওদেরকে দেখে ও ঘটনা হওয়ার পরে কি করেছেন ওরা ওখান থেকে পালিয়ে চলে গেছেন এখন যিশু খ্রিস্ট ও সময় একলা ছিল আর শত্রুগণের হাতে যিশু খ্রিস্ট ও সময় ছিল আমরা সবাই জানেন প্রধান যাজকদের লোক ওখানে এসেছেন কে নিয়ে এসেছেন ওদেরকে ইস্কারিয়তীয় যেহুদা ওদেরকে নিয়ে এসেছেন ওরা যিশু খ্রিস্ট কাছে এসে প্রধান যাজকদের লোকরা ওরা যিশু খ্রিস্টকে কি করেছেন গ্রেফতার করেছেন একটা বিষয় আমরা এখানে মনে রাখতে হবে যিশু খ্রিস্ট স্বেচ্ছায় ওদের হাতে সমর্পণ নিজেকে সমর্পণ করেছেন যিশু খ্রিস্ট ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন দেখুন এখানে যা কিছু ওখানে হচ্ছেন ওটা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে হচ্ছেন একটা মহান কাজ পূর্ণ করার জন্য এই ঘটনাগুলো হচ্ছেন যিশু খ্রিস্ট স্বেচ্ছায় ওদের হাতে সমর্পিত হলো তারপরে যিশু খ্রিস্টকে
আপনারা সবাই জানেন প্রথম থেকে প্রধান যাজকরা ও যারা ধর্মীয় নেতারা ছিলেন ও সময় ওরা প্রথম থেকে ওদের মনের ইচ্ছা ছিল যীশু খ্রিস্টকে যেভাবে হোক আমরা মৃত্যুদণ্ড দিতে হবে বলে। এটা ওদের মনের ভিতরে প্রথম থেকে ধর্মীয় নেতাদেরকে আছেন। যীশু খ্রিস্টকে অনেক রূপে বাধাগুলো দিয়েছেন, কষ্টগুলো দিয়েছেন। আমরা সকলেই গত 25 দিনে আমরা সকল বিষয়গুলোকে বাক্য দ্বারা আমরা ধ্যান করতে পেরেছি। আজকে ধর্মীয় নেতারা যীশু খ্রিস্টকে যেভাবে হোক মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ওরা ওখানে চেষ্টা করছেন। এখন দেখুন যীশু খ্রিস্টকে গ্রেফতার করার পরে এখন যীশু খ্রিস্টকে কোথায় নিয়ে যাবেন, যীশু খ্রিস্ট এখন কার সামনে দাঁড়িয়ে থাকবেন? অভিযুক্ত লোকের সামনে দাঁড়িয়ে থাকবেন, যাহারা যীশু খ্রিস্টের উপরে ভুল অভিযোগ তুলবেন, যাহারা যীশু খ্রিস্টের উপরে অবৈধ বিচার করবেন, যারা যীশু খ্রিস্টের উপরে আইন বিরুদ্ধে বিচার করবেন, এই সকল বিষয়কে আমরা দেখব। দেখুন যীশু খ্রিস্ট কেন এই সকল ঘটনাগুলোর মাধ্যম থেকে যেতে হবে, যীশু খ্রিস্টের জীবনে কেন এই পরিস্থিতিগুলো কেন এসেছেন। আপনারা সবাই জানেন গেতসেমানি বাগানে যীশু খ্রিস্ট কি গ্রহণ করেছেন, গেতসেমানি বাগানে প্রার্থনা করার সময় ক্রোধের পান পাত্র, যীশু খ্রিস্ট ক্রোধের পান পাত্র নিয়েছেন, ও ক্রোধের প্রাণ পাত্র নিয়ে নেওয়ার পরে এই সব ঘটনাগুলো ঘটবেন বলে পিতা ঈশ্বর জানেন আর পুত্র যীশু খ্রিস্ট জানেন। পান পাত্র ক্রোধের প্রাণ পাত্র গ্রহণ করার কেন গ্রহণ করেছেন যীশু খ্রিস্ট, এখানে মানুষদের পাপ, মানুষ লোক সকলের পাপের থেকে আমাদেরকে পরিত্রাণ করার জন্য যীশু খ্রিস্ট এই ক্রোধের পানপাত্রকে নিয়েছেন। যখন এই ক্রোধের পানপাত্রকে নিয়েছেন এই অভিযোগগুলো নিন্দাগুলো সব যীশু খ্রিস্ট অনুভব করতে হবে। এখানে দেখুন এমন পরিস্থিতি, একটা পবিত্র ঈশ্বর যীশু খ্রিস্ট হচ্ছে এখানে একটা পবিত্র ঈশ্বর, ওনাকে কিছু পাপ পের লোকরাকে একটা পবিত্র ঈশ্বরকে এক কিছু পাপের লোকরা পাপের মধ্যে যুক্ত আছেন, ওরা কি করছেন একটা পবিত্র ঈশ্বরকে বিচার করছেন। তারপরে আমরা দেখলে সৃষ্টিকর্তাকে বিচার করছেন। সৃষ্টি মানে কে? মানুষরা হচ্ছে সৃষ্টি, আমরা, আর এখানে যীশু খ্রিস্ট হচ্ছে সৃষ্টিকর্তা। এখানে সৃষ্টিকর্তাকে বিচার করছেন। আর ওরা কি করেছেন, যীশু খ্রিস্টকে গ্রেফতার করেছিল, অভিযোগ করেছিল, নিন্দা করেছিল আর বিচার করেছিল। এমন পরিস্থিতি ওখানে আমরা আজকের বাক্য দ্বারা আমরা দেখব। আপনাদেরকে আবার বলছি, প্রধান যাজকদের লোক যীশু খ্রিস্টকে গেতসেমানি বাগানে গ্রেফতার করে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? বিচার করার জন্য। গ্রেফতার করার পরে কি করতে হবে? আসলে বিচার করতে হবে। কিন্তু ও সময় ইসরায়েল দেশে ও সময় আইন একদম অন্য রীতিতে আছেন। আমরা ও পরিস্থিতিগুলো সব দেখব, ওদের পদ্ধতিটা আমরা এখন সব স্পষ্টভাবে আমরা দেখব। যীশু খ্রিস্টকে গ্রেফতার করার পরে বিচার করার জন্য যীশু খ্রিস্টকে নিয়ে গেছেন। আপনাদেরকে আগে বলেছিলাম পান পাত্র, ক্রোধের পান পাত্র গ্রহণ করেছেন যীশু খ্রিস্ট। ওর জন্য, আমাদের জন্য যীশু খ্রিস্ট এই নিন্দা, এই কষ্ট, এই দুঃখ যীশু খ্রিস্ট পাচ্ছেন। গ্রেফতার করার পরে যীশু খ্রিস্টকে যখন নিয়ে গেছেন বিচার করার জন্য, আমরা ও বিষয়গুলোকে দেখব। ইসরায়েল দেশে ও সময়, যীশু খ্রিস্টের সময়ে যীশু খ্রিস্ট কত বিচারের দ্বারা গিয়েছেন? তিনটে। কত বিচার দ্বারা যীশু খ্রিস্টকে গিয়েছেন? তিনটে বিচার, তিনবার যীশু খ্রিস্টকে বিচার করা হলো। কত জায়গাতে ওনাকে বিচার করা হয়েছেন? দুটো জায়গাতে যীশু খ্রিস্টকে বিচার করার হয়েছেন। প্রথমে হচ্ছে বিচার কোথায় করেন? আমরা আমাদের জীবনে যদি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যতে দেখে, ভারত দেশে অন্য অন্য জায়গাতে দেখে, বিচার করার জন্য কোথায় নিয়ে যায়? আদালতে নিয়ে যায়, কোর্টে নিয়ে যায়। ইসরায়েল দেশেও দু রকম কোর্ট ছিল, দু রকম আদালতগুলো ছিল ইসরায়েল দেশে। একটা আদালতের নাম হচ্ছে ধর্মীয় আদালত, একটা
আদালতের নাম হচ্ছে ধর্মীয় আদালত, আরেকটা আদালতের নাম হচ্ছে জন আদালত, আরেকটা আদালতের নাম হচ্ছে জন আদালত। ধর্মীয় আদালতে যারা যেহুদিরা আছেন ওরা যীশুখ্রিস্টকে বিচার করেছেন। ধর্মীয় আদালতে কে বিচার করেছেন যীশুখ্রিস্টকে? যারা যেহুদিরা, যারা নেতারা ছিলেন ওরা যীশুখ্রিস্টকে কি করেছেন? বিচার করেছেন। তারপরে রোমিরা জন আদালতে যীশুখ্রিস্টকে বিচার করেছেন। জন আদালতে কে বিচার করেছেন যীশুখ্রিস্টকে? রোমিরা বিচার করেছেন। বুঝতে পেরেছেন? ধর্মীয় আদালতে যেহুদিরা যীশুখ্রিস্টকে বিচার করেছেন, আর জন আদালতে রোমিরা যীশুখ্রিস্টকে বিচার করেছেন। আপনারা সবাই জানেন ইসরায়েল দেশে লোকের উপরে কে এসে শাসন করছেন? রোমিরা এসে শাসন করছেন। এখানে রোমিদেরকেও এখানে একটা ক্ষমতা আছে, ওর জন্য ওরাও এখানে বিচার করছেন। আমরা দেখব যীশুখ্রিস্টকে তিনবার বিচার করা হয়েছিল। প্রথমে ধর্মীয় বিচারে, ধর্মীয় আদালতে কি হলো আমরা দেখব। যীশুখ্রিস্টকে হানান বলে একটা ব্যক্তি কাছে নিয়ে গেছেন। যে রাত্রিবেলায় যীশুখ্রিস্টকে গ্রেফতার করা হয়েছিল ও রাত্রিবেলায় যীশুখ্রিস্টকে হানান বলে একটা ব্যক্তির কাছে নিয়ে গেছেন। এটাকে আমরা বলতে হবে প্রাথমিক শুনানি। এটাকে আমরা বলতে হবে প্রাথমিক শুনানি। বিচারে শুনবেন তো, ওখানে যে বিচারকর্তা থাকেন, এটাকে আমরা বলতে হবে প্রাথমিক শুনানি, প্রিলিমিনারি হিয়ারিং ইংলিশে যদি এটাকে বলতে গেলে। তারপরে যীশুখ্রিস্টকে সেই রাতে হানন থেকে এখন কোথায় নিয়ে গেছেন? সনহেদ্রিনে নিয়ে গেছেন। আপনাদেরকে আগে বললাম সনহেদ্রিন মানে একদম বড় স্থান, বড় আদালত। আমাদেরকে হাইকোর্ট যেভাবে আছেন, সুপ্রিম কোর্ট যেভাবে আছেন, এই সনহেদ্রিন বলে হচ্ছে একটা ধর্মীয় বিচার আদালত, ধর্মীয় বিচার স্থান। এখানে যীশুখ্রিস্টকে নিয়ে গেছেন। আমরা এ বাক্যকে আমরা দেখতে পারবো মার্ক লিখিত সুসমাচারের 14:53। মার্ক লিখিত সুসমাচারের 14:53 এখানে আমরা দেখতে পারবো, এখানেও নিয়ে গেছেন বিচার করার জন্য। তারপরে আবার সেই সনহেদ্রিনে প্রভাতকালে মানে সকালবেলে আবার নিয়ে গেছেন। এ বাক্যকে আমরা দেখতে পারবো মার্ক লিখিত সুসমাচারের 15:1 নিয়ে যেতে পারবো। প্রথমে হানন কাছে যখন নিয়ে গেছেন ওখানে প্রাথমিক শুনানি হয়েছিল, আর নেক্সট ডে তার পরবর্তীকালে প্রভাতকালে সকালবেলায় আবার যখন নিয়ে গেছেন যীশুখ্রিস্টকে ওখানে ধর্মীয় আদালতে শেষ শুনানি ওখানে হয়েছিল, শেষ বিচার ওখানে হয়েছিল। এ সনহেদ্রিন এটার মধ্যে 70 লোক থাকেন, আর এটার উপরে আরেকজন মহাযাজক থাকেন। কে থাকেন? মহাযাজক থাকবেন যিনি বিচার করবেন। ওটার বিষয়ে পরবর্তীকালে আমরা অনেক বাক্যগুলো আছেন ও সময় আমরা দেখব। এটা হচ্ছে ধর্মীয় আদালতে বিচার, যীশুখ্রিস্ট ধর্মীয় আদালতে এই বিচারটাকে উনি দেখেছেন। এখন ধর্মীয় আদালতে বিচার হওয়ার পরে এখন যীশুখ্রিস্টকে জন আদালতে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন যীশুখ্রিস্টকে? জন আদালতে নিয়ে গেছেন। জন আদালতে ক্ষমতা কাকে আছেন? রোমিদেরকে আছেন। এটা হচ্ছে একটা বিধর্মী জন আদালত। আগেটা ধর্মীয় আদালত, এটা বিধর্মী জন আদালত। রোমিদের কাছে নিয়ে গেছেন যীশুখ্রিস্টকে। যারা অভিযোগ লোকরা ছিলেন, ধর্মীয় নেতারা ছিলেন, ওরা ওখানে এসে যীশুখ্রিস্টকে কি করেছেন? যীশুখ্রিস্টের উপরে ভুল অভিযোগগুলো করেছেন। তারপরে এখানে জন আদালতে যীশুখ্রিস্টকে কোথায় নিয়ে গেছেন, কার কাছে নিয়ে গেছেন? পিলাত বলে একজন অধ্যক্ষ ছিল, পিলাত বলে একজন অধ্যক্ষ ছিল, ওর কাছে নিয়ে গেছেন। পিলাত তাকে আবার রাজা হেরোদ কাছে নিয়ে গেছেন, আবার রাজার হেরোদ থেকে পিলাতের কাছে আবার নিয়ে এসেছেন। শেষে আমরা এই বাক্যগুলো অনেক আছেন পরবর্তীকালে যখন দিনগুলো আছেন ও সময় একদম বিশেষভাবে এই বাক্যগুলোকে আমরা ধ্যান করব, বিশাল রূপে আমরা ধ্যান করব। এখন পিলাত, হেরোদ, হেরোদ পিলাত থেকে আসার পরে এখন যীশুখ্রিস্টকে বিচার আজ্ঞা দিয়েছেন। এখানে আমরা একটা বিষয় মনে রাখতে হবে, যেহুদিরা কোথায়? ধর্মীয় আদালতে। রোমিরা
কোথায়? জন আদালতে যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কি দিয়েছেন যীশু খ্রিস্টকে? এই দুটো আদালতে যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেখুন, যীশু খ্রিস্ট তিনি যাহার নিজ অধিকারে তাহার প্রজাদের কাছে এসেছেন, কিন্তু তাহার প্রজারা যীশু খ্রিস্টকে গ্রহণ করেনি। যীশু খ্রিস্ট তাহার নিজ নিজ অধিকারে উনি ওনার লোকের কাছে এসেছেন, কিন্তু নিজের লোক ওনাকে অস্বীকার করেছেন আর ওনাকে গ্রহণ করেনি। আজকের বাক্যতে দুটো বিষয়গুলো আমরা দেখব। হালেলুয়া! আজকের বাক্যতে আমরা দুটো বিষয়গুলো দেখব। প্রথম বিষয় হচ্ছে যীশুকে বিচারের সময় কি অন্যায় হয়েছিল যীশুকে, ও বিষয়টাকে আমরা দেখব। তারপরে বাস্তব সত্য আসলে কি হয়েছিল এ বিষয়টাকে আমরা দেখব। প্রথমে বিচারের সময় যীশু খ্রিস্টকে কি রকম অন্যায় করেছেন ওরা, ওটাকে দেখব। আর দ্বিতীয়, বাস্তব সত্য আসলে কি হয়েছেন ও বিষয়টাকেও আমরা দেখব। আমরা বাক্যতে দেখব যীশুর বিচারের অন্যায়। যীশু খ্রিস্টকে যখন বিচার স্থানে নিয়ে এসেছেন, আদালতে নিয়ে এসেছেন, ও যীশু খ্রিস্টের ন্যায় বিচার একদম সম্পূর্ণভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হয়েছেন। ও ন্যায় বিচার সম্পূর্ণ উপহাস, একদম উপহাস, যেভাবে ও তো হবে ন্যায় বিচার ওরকম যীশু খ্রিস্টের ক্ষেত্রে ওরা করেনি। যে রাতে যীশু খ্রিস্টকে গ্রেফতার করেছেন সেই রাতে যীশু খ্রিস্টকে বিচার স্থলে নিয়ে এসেছেন, ওদের আইন অনুসারে, ওদের আইন অনুসারে আর মোশি ধর্মশাস্ত্র অনুসারে যে রাতে গ্রেফতার করা হয় সেই রাতে বিচার করতে নেই, কিন্তু এরা সেই রাতে যীশু খ্রিস্টকে গ্রেফতার করেছেন, সেই রাতে যীশু খ্রিস্টকে বিচার স্থানে নিয়ে এসেছেন। আর নিয়ে এসে কি করেছিলেন ওরা? যীশু খ্রিস্টের উপরে ভুল অভিযোগ তুলেছেন। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল তাদেরকে ঘোষ দেওয়া হয়েছিল। বিচার স্থানে যারা যীশু খ্রিস্টের উপরে সাক্ষীরা ছিলেন, ওরা যীশু খ্রিস্টের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্যে এ ধর্মীয় নেতারা কি করেছেন, ও সাক্ষীদেরকে ঘুষ দেওয়া হয়েছিল বলে বাক্যতে লেখা আছেন। এখানে দেখুন, ধর্মীয় আদালতে মোশি ধর্মশাস্ত্রর মধ্যে আমরা দেখতে পারবো পুরনো নিয়মে মোশি ধর্মশাস্ত্রের নিয়মের অনুসারে, আইনের অনুসারে ওখানে বিচার হতে হবে, কিন্তু মোশির ধর্মশাস্ত্রর বিরুদ্ধে ওদিন ও ধর্মীয় আদালতে বিচার হয়েছিল, একদম আইন বিরুদ্ধে ওখানে বিচার হয়েছিল। আমরা বাক্যকে যদি আমরা দেখলে মার্ক লিখিত সুসমাচারের 14:55 55 যদি আমরা দেখলে এখানে লেখা আছেন, সাক্ষীকে অন্বেষণ করিল। দেখুন এরা কি করেছেন ধর্মীয় নেতারা, সাক্ষীকে অন্বেষণ করলো। এই কথাকে দেখে আমরা বুঝতে পারবো ধর্মীয় নেতারা মনের ভিতরে একটা সংকল্প ছিল ওদেরকে, যেভাবে হোক আমরা যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিতে হবে। ওর জন্য ওরা কি করছিলেন ওখানে, সাক্ষীদেরকে অন্বেষণ করেছিল। তারপরে এখানে 55 যদি আমরা দেখলে এখানে লেখা আছেন, এখানে লেখা আছেন সরি 55 পথে ওরা সাক্ষীগুলোকে অন্বেষণ করেছিল। তারপরে 56 পথে এখানে লেখা আছেন, অনেক তাহার বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দিলেন। সাক্ষীগুলোকে অন্বেষণ করার পরে ও মিথ্য সাক্ষীগুলো আসার পরে ওরা কি করেছেন, যীশু খ্রিস্টের বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দিলেন। কিন্তু যখন ওরা সাক্ষীটা দিয়েছেন, মিথ্য সাক্ষীটা দিয়েছেন, সাক্ষ্যটা দিয়েছেন, ওদের সাক্ষ্যটা নিয়ম অনুসারে কি হতে হবে, মিলতে হবে, কিন্তু এখানে ওদের সাক্ষ্যটা মিলছে না। দেখুন এখানে ওরা একজন নিষ্কলঙ্ক, অতি পবিত্র, সত্য ঈশ্বরের উপরে এরা কি করছেন, মিথ্যা কথা বলছেন। ওদের ওদের সাক্ষ্যটা প্রথম প্রথমে কি হলো, একদম একমত হয়নি ওদের সাক্ষ্যটা, কিন্তু শেষে
দুজন মিথ্যে সাক্ষী, কে? দুজন মিথ্যে সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন ওটা একটু মিলেছেন। ধ্যান করে শুনুন, প্রথমে সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার সময় একদম মিলেনি, কিন্তু শেষে আরো দুজন যখন এসেছেন ওদের সাক্ষ্যটা একটু একটা ক্ষেত্রে মিলেছেন, একটা ক্ষেত্রে মিলেছেন, একই রূপে একমতে আছেন। ওরা এসে বলেছেন, এ মিথ্যে সাক্ষীরা যীশুখ্রিস্টের উপরে অভিযোগ তুলে সাক্ষ্যটা যীশুখ্রিস্টের বিরুদ্ধে ঘোষ নিয়ে যারা সাক্ষ্য দিয়েছেন ওরা এখানে এসে বলেছিল আদালতের সামনে, ধর্মীয় আদালতের সামনে। আপনারা সবাই বুঝতে পারছেন? হালেলুয়া। ধর্মীয় আদালতের সামনে এরা দুজন সাক্ষীরা এসে যীশুখ্রিস্টের বিরুদ্ধে কি করেছিলেন, একদম মিথ্যে সাক্ষীটা সাক্ষ্যটাও বলেছেন। ওরা কি বলেছেন, একটু মিলেছেন ওদের সাক্ষ্যটা, ওর জন্যে ওরা ও আদালতে ওদের সাক্ষ্যটাকে একটু গ্রহণ করেছেন। ওরা কি বলছেন এখানে, সাক্ষ্যটা যীশুখ্রিস্টের বিরুদ্ধে, আমরা যীশুখ্রিস্ট একদিন মন্দিরের সামনে কথা বলার সময় আমরা একটা কথা শুনিয়াছি। এরা কি বলছেন, আমরা যীশুখ্রিস্ট একদিন মন্দিরের কাছে দাঁড়িয়ে একটা কথা বলেছেন, ও কথাটাকে আমরা শুনিয়াছি। ওরা বলছেন যীশুখ্রিস্ট ওদিন একটা হুমকি দিচ্ছিলেন, কি দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন, ও হুমকিটাকে আমরা শুনিয়াছি বলে ওরা বলেছেন। আর ওরা ওদের মিথ্যা সাক্ষ্যটা এখানে কি আছেন, ওরা অ্যাকচুয়ালি যীশুখ্রিস্ট যে কথা বলেছেন ওটাকে এমন বদলে গেছেন, পুরো চেঞ্জ করে দিয়েছেন। এখানে আমরা দেখব, ওরা বলছেন ওরা শুনিয়াছেন এই হুমকিটা এরকম, যীশুখ্রিস্ট এরকম বলেছেন বলে ওরা সাক্ষ্য দিচ্ছেন ধর্মীয় আদালত। এখানে লেখা আছেন, আমি এ হস্তকৃত মন্দির ভাঙ্গিয়া ফেলিব, আর 3 দিনের মধ্যে অহস্তকৃত এক মন্দির নির্মাণ করব। ওরা বলছেন যীশুখ্রিস্ট এই কথা বলেছেন বলে, যীশুখ্রিস্ট এই কথা বলেছেন বলে ও সাক্ষীরা বলছেন কি, আমি এ হস্তকৃত মন্দির ভাঙ্গিয়া ফেলিব, মন্দিরকে ভাঙ্গিয়া ফেলিব, আর 3 দিনের মধ্যে, এ 3 দিনের মধ্যে অহস্তকৃত এক মন্দিরকে নির্মাণ করব বলে এরকম অভিযোগ যীশুখ্রিস্টের উপরে তুলেছেন। এখন আমরা দ্বিতীয় বাক্যটাকে দেখব, বাস্তব সত্য, বাস্তব সত্য। আসলে ওখানে যীশুখ্রিস্ট কি বলেছেন, কি উদ্দেশ্যে বলেছেন, ওটার অর্ধটা কি আজকে আমরা দেখব। এখন আমরা দেখব ওদের অভিযোগটাকে, আমরা শুনেছি, ধ্যান করে শুনুন, ওদের অভিযোগটা আমরা শুনেছি, কি অভিযোগ তুলেছেন যীশুখ্রিস্টের উপরে ওরা আদালতে, যীশুখ্রিস্ট মন্দিরকে ভাঙবে আর আবার নির্মাণ করবে বলে ওরা এরকম সাক্ষ্যটা দিয়েছেন। ওরা এখানে বলছেন যীশুখ্রিস্ট, স্পষ্টভাবে বলছি, ওরা ওখানে বলতে চান এ কথাটা, যীশুখ্রিস্ট আমাদের ইসরায়েল লোকের অতি পবিত্র স্থান, অতি পবিত্র স্থান মানে কি, ইসরায়েলকে অতি পবিত্র স্থান মানে কে, মন্দির, এ মন্দিরকে যীশুখ্রিস্ট ধ্বংস করবেন বলে এরা কি করছেন, যীশুখ্রিস্টের উপরে অভিযোগ তুলছেন। আমাদের ইসরায়েল দেশের অতি পবিত্র স্থানকে যীশু ধ্বংস করবেন বলে হুমকি দিয়েছেন বলে এ সাক্ষীরা যীশুখ্রিস্টের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। এখন আমরা একটু পিছনে যাব, একটু পুরনো নিয়মের দিকে যাব, মন্দির, মন্দিরের ইতিহাসটাকে একটু অল্প সময়ের মধ্যে আমরা জানব। মন্দির মানে কি, ইসরায়েল দেশের মন্দির মানে কি, ওটা কোথায় থেকে স্থাপন হয়েছে, কার পরিকল্পনা অনুসারে স্থাপন হয়েছে, ও মন্দিরের ইতিহাসটাকে আমরা একটু অল্প করে আমরা দেখব। সদাপ্রভু ঈশ্বর যখন মিশ্র দেশ থেকে নিয়ে এসেছেন ইসরায়েল সন্তানগণকে, ও সময় সদাপ্রভু ঈশ্বর মোশিকে এ আদেশ দিয়েছিলেন। আমরা যাত্রা পুস্তক 25:8-9 আমরা দেখব, যাত্রা পুস্তক 25:8-9 আমরা দেখব, সদাপ্রভু ঈশ্বর মোশিকে এই কথা কহিলেন, আর তাহারা আমার নিমিত্তে, সদাপ্রভু ঈশ্বর এই কথাটা মোশিকে বলছেন, আর তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক,
তাহাতে আমি তাহাদের মধ্যে আমি বাস করিব। হালেলুয়া। এখানে সদাপ্রভু ঈশ্বর স্পষ্টভাবে মসিকে আজ্ঞা দিচ্ছেন এখানে কি, তোমরা আমার জন্য একটা ধর্মধাম নির্মাণ করো, সেই ধর্মধামে তাহারা মানে ইসরায়েল সন্তানগণরা আমাকে দেখতে পারবেন, ওর আমি ওদের মধ্যে বাস করব বলে সদাপ্রভু ঈশ্বর বলেছেন। সো মসিকে এখন ঈশ্বর বলছেন, আদেশ দিচ্ছেন, ধর্মধাম আমার জন্য নির্মাণ করুন, আমি ধর্মধামের মধ্যে বাস করব বলে বলেছেন। এটা শোনার পরে ইসরায়েল সন্তানগণ কি করেছেন, এ ধর্মধামকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে আরাধনা হতো, সকল কাজ, পবিত্র কাজগুলো ও সময় হতো। এটা একটা ইসরায়েল সন্তানগণকে একটা বিশেষ স্থান, বিশেষ পবিত্র স্থান ওদের জীবনে হলো। অনেকজনকে অনেক দায়িত্বগুলো দেওয়া হয়েছিল, যখন এ ধর্মধাম, যখন ওরা এক জায়গা থেকে অন্য জায়গাতে গেছেন, এ ধর্মধামকে ও জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গাতে নিয়ে ওখানে নির্মাণ করেছেন, এ সকল কাজগুলো হয়েছেন। ওর জন্য আপনাদেরকে বলছি, ওর জন্য ইসরায়েলিদেরকে এটা ধর্মধাম হচ্ছে একটা বিশেষ স্থান, ওরা বিশ্বাস করেন, ঈশ্বর বলেছেন আমি আপনাদের মধ্যে এ ধর্মধামের দ্বারা আমি বাস করব বলে সদাপ্রভু ঈশ্বর বাক্য দ্বারা যাত্রাপুস্তকের 25:8-9 পথে সদাপ্রভু ঈশ্বর এ কথা বলেছেন। অনেক বছর হওয়ার পরে যখন দাউদ রাজা এসেছেন, দাউদ রাজার মনের ভিতরে একটা পরিকল্পনা, একটা সংকল্প ছিল। কি ছিল, যে ধর্মধাম একটা জায়গা থেকে অন্য জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি, তো আমি একটা পার্মানেন্ট মন্দিরকে আমি বানাবো। মানে উনি ভেবেছেন, দাউদ মহারাজ, আমি দীর্ঘস্থায়ী থাকার একটা মন্দিরকে নির্মাণ করব বলে এটা সংকল্প ছিল, পরিকল্পনা ছিল দাউদ মহারাজের মনের ভিতরে। কিন্তু দাউদ মহারাজ এই কাজটাকে পূর্ণ করতে পারেনি। কিন্তু দাউদ মহারাজের পুত্র যিনি ছিলেন রাজা সলোমন, উনি কি করেছেন, এই ধর্মধামকে উনি কি করেছেন, নির্মাণ করেছেন, দীর্ঘস্থায়ী রূপে পার্মানেন্ট স্ট্রাকচার দিয়েছেন, দীর্ঘস্থায়ী রূপে জেরুসালেম নগরে সলোমন রাজা এই মন্দিরটাকে কি করেছেন, উনি নির্মাণ করেছেন। এই মন্দিরের, এই মন্দির কি রকম ছিল, সৌন্দর্য ওর সুন্দর মন্দির। যখন নির্মাণ করেছেন এই মন্দিরকে রাজা সলোমন, ইসরায়েল সন্তানগণ অনেক লোক ওখানে গিয়ে সদাপ্রভু ঈশ্বরকে কি করতেন, আরাধনা করতেন। কিন্তু ধ্যান করে শুনুন, এরকম আরাধনা করতে 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 ও আরাধনা কিরকম হয়ে গেছেন, একটা আচার অনুষ্ঠান মতন হয়ে গেছেন। কিরকম হয়ে গেছেন, ও মন্দিরের আরাধনাটা একদম আচার অনুষ্ঠান মতন হয়েছেন। মনের ভিতরে ঈশ্বরের উপরে প্রেম থাকতো না, যেতে হবে, করতে হবে, এটা আমাদেরকে একটা কাজ, এটা একটা কর্তব্য বলে এরকম মনকে নিয়ে ওখানে যেতেন, পূর্ণ মনে ঈশ্বরের প্রেমকে নিয়ে যেতেন না। ওর জন্যে ও আরাধনা কি হয়ে গেছে না, মন্দিরে একদম আচার অনুষ্ঠান মতন হয়ে গেছেন, আচার অনুষ্ঠান মতন হয়ে গেছেন। আমরা সবাই জানেন, যখন আমরা মন্দিরে যাই, যখন ঈশ্বরের স্থানে যায়, ঈশ্বরের উপস্থিতিতে যায়, আমরা কি রকম আরাধনা করতে হবে, একটা বিশুদ্ধ, কিরকম বিশুদ্ধ আরাধনা করতে হবে, প্রামাণিক, অথেন্টিক, মানে সত্যি করে করতে হবে, ওটার মধ্যে পুরোভাবে 100% সত্যতা থাকতে হবে। কিরকম থাকতে হবে আমাদের আরাধনা, প্রামাণিক রূপে আমাদের আরাধনা থাকতে হবে, আর আমাদের আরাধনা আন্তরিক রূপ থেকে আসতে হবে। কোথায়, কিরকম আন্তরিক রূপ থেকে আমাদের আরাধনা আসতে হবে, আর বিশ্বাসযোগ্য আরাধনা হতে হবে। কিন্তু ইসরায়েল সন্তানগণ ও সময় মন্দিরে এরকম আরাধনা করেনি, একদম আচার অনুষ্ঠান মতন ওরা আরাধনা করেছেন। কিছু বছরের পরে আমরা যদি ঈশ্বরের বাক্যতে দেখলে, বাবুলন দেশেরা যখন ইসরায়েল দেশকে যখন আক্রমণ করেছেন, ও আক্রমণ করার সময় বাবিল, সরি বাংলাতে আমরা বলি বাবেল,
বাবিল দেশেরা যখন ইসরায়েলের উপরে যখন ওরা কি করেছেন, ইসরায়েলের উপরে যখন ওরা আক্রমণ করেছেন, ও সময় যে মন্দিরকে রাজা সলোমন নির্মাণ করেছেন, ও মন্দিরকে ওরা কি করেছেন, ধ্বংস করেছেন। ও মন্দিরকে ধ্বংস করার পরে অনেক বছরের পরে আপনাদেরকে অনেকবার বাক্যতে বলেছিলাম, আরেকবার পুনরায় ও মন্দিরকে ওখানে নির্মাণ করা হয়েছিল। কি করা হয়েছিল? ও মন্দিরকে ওখানে নির্মাণ করা হয়েছিল। আর ইসরায়েল সন্তানগণ এটাই বিশ্বাস করত, কল্পনা করত, ঈশ্বরের উপস্থিত ওখানে আছেন বলে ওরা বিশ্বাস করত। আর ওরা আরেকটা বিষয়কে বিশ্বাস করত, যাহারা এই ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করার জন্য আসবে ওরা অপবিত্র লোক বলে ওরা বিশ্বাস করতেন। এখন দেখুন যীশু খ্রিস্টের উপরে অনেক নিন্দা এখানে এসেছেন, অভিযোগ এসেছেন। কি ইসরায়েল সন্তানগণ কি বিশ্বাস করেন? মন্দিরে ঈশ্বরের উপস্থিত আছেন, এটাকে আমরা ধ্বংস করতে নেই। কিন্তু এখানে অভিযোগটা কি আছে যীশুখ্রিস্টের উপরে? যীশুখ্রিস্ট এই মন্দিরকে ধ্বংস করবেন, আবার নির্মাণ করবেন বলে এরা কি করছেন? যীশুখ্রিস্টের উপরে একদম অভিযোগটা তুলছেন। ওরা একদম পছন্দ করেনি যীশুখ্রিস্টের উপরে যে অভিযোগ তুলেছেন। ওরা বলছেন যীশুখ্রিস্ট এই কথা বলেছেন মন্দিরকে উনি ভাঙবেন আর আবার নির্মাণ করবেন। কেউ এটাকে, আপনারা জানেন, কেউ এটাকে, ইসরায়েল সন্তানগণ একদম এটাকে পছন্দ করেনি। কেন? কি যারা ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করবেন ওদেরকে ওটাকে কি রকম কাজ বলে ওরা ডাকা হয়? ধর্মনিন্দ কাজ। কি কাজ? ধর্মনিন্দ কাজ। যারা ধর্মনিন্দ কাজ করেন ও সময়কালে, বুঝতে পারছেন তো, যারা ধর্মনিন্দ কাজ করেন ও সময়ে ওদেরকে কি বিচার আজ্ঞা দেওয়া হতো, কি শাস্তি দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো? যারা ধর্মনিন্দ কাজ করেন, ধর্মনিন্দা কাজ মানে ও সময় কি মন্দিরকে ভাঙা। এখন যীশুখ্রিস্টের উপরে অভিযোগটা কি? যীশুখ্রিস্ট মন্দির ভাঙবেন বলে বলেছেন। তার মানে কি যীশুখ্রিস্টের উপরে কি নাম নিন্দা এসেছেন? এখন ধর্মনিন্দ কাজ যীশুখ্রিস্টের উপরে এসেছেন। যাদের উপরে ধর্মনিন্দ কাজের আজ্ঞা থাকবেন ওদেরকে কি শাস্তি দেওয়া হবে? মৃত্যু দণ্ড। ওদেরকে কি রকম শাস্তি দেওয়া হবে? মৃত্যু দণ্ড। কি রকম দণ্ড দেওয়া হচ্ছেন এখানে? যীশু খ্রিস্টকে মৃত্যু দণ্ড দেওয়া হয়েছে। ও রোমিরাও এখানে জন আদালতে ও দেশের আইন শৃঙ্খলাকে, কি আইন শৃঙ্খলা ওর শান্তিকে রক্ষা করার জন্য ওরাও ভেবেছেন আমরা যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিতে হবে। এরকম নিয়ে ওরা সবাই করে কি করেছেন? যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একদিক থেকে আমরা দেখতে হবে যারা ধর্মীয় নেতারা আছেন, ছিলেন ও সময়ে, ওরা প্রথম থেকে একটা পরিকল্পনা, মন্দ পরিকল্পনা, ষড়যন্ত্র চক্রান্ত করছেন যীশু খ্রিস্টকে যেভাবে হোক আমরা মৃত্যুদণ্ড দিতে হবে। ওদের ষড়যন্ত্র এই সময় কি হলো? পূর্ণ হলো। ওদের কাজটা এখানে পূর্ণ হচ্ছে। এখন আমরা ধ্যান করে দেখব। আগে বলেছিলাম এটা একটা কমপ্লিকেটেড টেক্সট, যখন আমরা পূর্ণ মন নিয়ে শুনবো না, এটার সত্য বাক্যকে যখন আমরা ঠিক মতন যখন গ্রহণ করব, আমাদের বিশ্বাস আরো দৃঢ় রূপে হয় স্থাপন করতে পারবো। আমরা বাক্যর দিকে ধ্যান করে আমরা দেখব, সকলেই এদিক ওদিক আমরা দেখব না, একদম ঈশ্বরের বাক্যের উপরে আমরা ধ্যান করব। আসলে এখন পর্যন্ত আমরা শুনলাম ওরা কি রকম অভিযোগ তুলেছেন যীশু খ্রিস্টের উপরে, এখন ও অভিযোগের উপরে কত সত্য আছে, কত মিথ্যে আছে আমরা দেখব। আর যীশু খ্রিস্ট আসলে কি বলেছেন, ও কথা বলার মুখ্য প্রধান উদ্দেশ্যটা কি, ওটার থেকে আমরা কি শিখতে হবে, ও বিষয়টাকে এখন আমরা বাক্যের দ্বারা আমরা ধ্যান করব। আসলে যীশু খ্রিস্ট কি বলেছেন? আমরা সবাই খুলব যোহন লিখিত সুসমাচারের 2:19। যোহন লিখিত সুসমাচারের 2:19। আসলে যীশুখ্রিস্ট কি বলেছেন আমরা দেখব। যীশুখ্রিস্ট বলিল, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেলো। যীশুখ্রিস্ট এখানে কি বলছেন? তোমরা এ মন্দিরকে ভাঙ্গিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে
ইহা উঠাইব আমি, 3 দিনের মধ্যে ইহা উঠাইব। এটা আসলে যীশু খ্রিস্ট বলেছেন, কি বলেছেন? যোহন লিখিত সুসমাচারের 2:19, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। এ বাক্য 19 যেটা আছেন, এটা হচ্ছে যীশু খ্রিস্ট একটা উত্তর দিয়েছেন। কি? এখানে যীশু খ্রিস্ট কিছু লোককে জবাব দিয়েছেন, এ উত্তর হচ্ছে 19, বুঝতে পেরেছেন তো? এটা একটা উত্তর, উত্তর দিচ্ছেন মানে এর আগে কি ছিল, একটা প্রশ্ন ছিল, ও প্রশ্নকে নিয়ে যীশু খ্রিস্ট এখানে কি উত্তর দিয়েছিল, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। আসলে দেখুন, আমি সব সময় বলি, কোনোদিন ঈশ্বরের পবিত্র বাইবেলে শুধুমাত্র একটা বাক্যকে দেখতে নেই, ও বাক্য হওয়ার সময় কে বলেছেন, কেন বলেছেন, কাকে বলেছেন, ও কথা বলার সময় পরিস্থিতি কীরকম ছিল, দেখুন এসব আমরা দেখতে হবে। অনেকজন ভুল প্রচার কেন করেন, এরকম একটা পথকে নিয়ে ওটাকে নিয়ে বিভিন্নভাবে প্রচার করেন না, ওরকম প্রচার করতে নেই। বাক্য যখন আমরা পড়ব, বা ও বাক্যের আগে পিছে কি হয়েছেন, কে বলেছেন ও কথাকে, কাকে বলেছেন, কি পরিস্থিতির মধ্যে বলেছেন, এ সকল বিষয়কে আমরা দেখতে হবে। এখনো এ বাক্য কাকে বলেছেন, কি পরিস্থিতির মধ্যে করেছেন, কোথায় যীশুখ্রিস্ট এই কথাটাকে বলেছেন, আমরা ধ্যান করব। যখন লিখিত সুসমাচারের আগে কি হয়েছে আমরা দেখব। যখন লিখিত সুসমাচারের 2:13-14 আমরা দেখব। যখন লিখিত সুসমাচারের 2:13-14 আমরা এখন দেখব। এখানে নিস্তার পর্বের সময় হচ্ছিল, নিস্তার পর্বের সময় হওয়ার সময় যীশু খ্রিস্ট জেরুসালেম শহরে ছিলেন। কোথায় ছিলেন যীশু খ্রিস্ট? জেরুসালেম শহরে ছিলেন নিস্তার পর্বের সময়। ও জেরুসালেম শহরে থাকার সময়ে যীশু খ্রিস্ট কোথায় গিয়েছিলেন? ধর্মধামে গিয়েছিলেন। যখন যীশু খ্রিস্ট, ধ্যান করে শুনুন, যখন যীশু খ্রিস্ট ধর্মধামে গেছিলেন, উনি ওখানে দেখলেন, কি দেখলেন যীশুখ্রিস্ট ওখানে ধর্মধামে যাওয়ার পরে, যীশুখ্রিস্ট ওখানে দেখলেন লোক গো মেষ ওর কাপড় বিক্রয় করছেন। যীশুখ্রিস্ট যখন ধর্মধামে গিয়েছেন, একটু কল্পনা করুন, যীশুখ্রিস্ট যখন ধর্মধামে গিয়েছেন, যীশুখ্রিস্ট ওখানে কি দেখেছেন, লোকরা বিভিন্ন বস্তুগুলোকে, জন্তুগুলোকে কোথায় কোথায় বিক্রি করছেন, মন্দিরের ভিতরে, মন্দিরের বাইরে না, মন্দিরের ভিতরে বিক্রয় করছেন। যে জায়গাতে পবিত্র ঈশ্বরের আরাধনা হতে হবে, যেই জায়গাতে পবিত্র ঈশ্বরের প্রার্থনা হতে হবে, যেই জায়গাতে পবিত্র ঈশ্বরের প্রশংসা আমরা দিতে হবে, সেই জায়গাতে কি হচ্ছিলেন, বিক্রয় হচ্ছেন গো মেষ কাপড় এরকম সব, যে জায়গাতে প্রার্থনা হতে হবে সেই জায়গাতে কি হচ্ছেন, এখানে বিক্রয় হচ্ছেন। যীশুখ্রিস্ট এটাকে দেখে একদম ভালো লাগেনি, উনি একদম ভালো লাগেনি, খুশি না ও সময়ে, সকল বিষয়গুলোকে দেখে খুব দুঃখ কষ্ট লাগলো যীশুখ্রিস্টের মনের ভিতরে, খুব দুষ্ট কষ্ট দুঃখ যখন ওনার মনের ভিতরে এসেছেন ও সময় আমরা দেখতে পারবো। এই যোহন লিখিত সুসমাচারের 2:15-16 আমরা এখন দেখব। 15-16 এটাকে দেখে যীশুখ্রিস্ট কি করেছেন আমরা এখানে দেখব। যীশুখ্রিস্ট এই কথা কহিলেন, এই স্থান মানে এ ধর্মধাম, এই স্থান হইতে এ সকল লইয়া যাও। এখানে যে বিক্রয় করছেন আপনারা, যে বিষয়, যে বস্তুগুলোকে, জন্তুগুলোকে, এখান থেকে ওগুলোকে নিয়ে যাবে, এখান থেকে নিয়ে যান, এখান থেকে ফাঁকা করে দিন বলে যীশুখ্রিস্ট, সরে দিন বলে যীশুখ্রিস্ট এখানে বলছেন। তারপরে যীশুখ্রিস্ট কি বলেছেন, গুরুত্বপূর্ণ কথা, আমার পিতার গৃহ কে বাণিজ্যের গৃহ করিও না। আমার পিতা, পিতা মানে সদাপ্রভু ঈশ্বর, আমার পিতা সদাপ্রভু ঈশ্বর গৃহকে আপনারা বাণিজ্যের মানে বিজনেস, ব্যবসা স্থান করবেন না। আমার পিতার গৃহকে আপনারা ব্যবসা স্থান আপনারা
করবে না বলে যীশুখ্রিস্ট বলছেন। উনি যীশুখ্রিস্ট এখানে কি বলছেন, এটা আমার পিতার গৃহ, এটা আমার পিতার গৃহ, এই গৃহতে আরাধনা হতে হবে, লোকরা ঈশ্বরকে জানতে হবে, লোকরা ওদের বিশ্বাসকে কানে নির্মাণ করতে হবে। শুধুমাত্র এই কাজ করার জন্য ধর্মধামে লোকরা আসতে হবে বলে যীশুখ্রিস্ট এখানে স্পষ্টভাবে বলেছেন। আর মেন ইম্পর্টেন্ট এইটা, বিক্রয় ওখানে হচ্ছেন, ব্যবসা ওখানে হচ্ছেন, বাণিজ্য ওখানে হচ্ছেন, কোথায়? মন্দিরের ভিতরে, মন্দিরের ভিতরে এই কাজটা করতে নেই, হ্যাঁ কি না প্রিয় ভাই বোনরা? মন্দিরের ভিতরে প্রার্থনা আরাধনা হতে হবে, কিন্তু মন্দিরের ভিতরে এখানে কি হচ্ছেন, বিক্রয় হচ্ছেন, বিভিন্ন বস্তুগুলোকে নিয়ে ওরা বিক্রয় করছেন বস্তুগুলোকে মন্দিরের ভিতরে। এখানে মন্দিরের ভিতরে ওরা বিক্রয় করার জন্য ওদেরকে অনুমতি কে দিয়েছেন? কে দিয়েছেন? যারা ধর্মীয় নেতারা ছিলেন ওরা দিয়েছেন, আর বিশেষভাবে যারা ফরসিরা ছিলেন ওরা, ওদের হাতও এটার উপরে আছেন। কেন কি এরা কি রকম লোক, এদের দৃষ্টিটা কোথায় ছিল? ঈশ্বরের উপরে, ঈশ্বরের পবিত্রতা উপরে এদের দৃষ্টি ছিল না, কিন্তু এদের দৃষ্টি কোথায় ছিল? লাভের উপরে এদের দৃষ্টি ছিল। এ লোকের দৃষ্টিটা কোথায় ছিল? এ ধর্মীয় নেতাদের দৃষ্টিটা কোথায় ছিল? লাভের দিকে এদের দৃষ্টি ছিল। ঈশ্বরের নামকে ব্যবহার করে মন্দিরের ভিতরে এরা কি করছেন? ব্যবসা করছেন। কি করছেন? মন্দিরের ভিতরে ব্যবসা করছেন, ঈশ্বরের নামটাকে নিয়ে, ঈশ্বরের নামকে ব্যবহার করে। ঈশ্বরের নামে ওরা কি করছেন? নিজের টাকার অভিলাষকে, নিজের টাকার লালসাকে পূর্ণ করার জন্য মন্দিরের ভিতরে বিক্রয়শালা গুলোকে টাকার জন্য ওরা কি করেছেন? অনুমতি দিয়েছেন। ঈশ্বরের মন্দিরকে কি কাজ করার জন্য ওরা ব্যবহার করছেন? লাভ, টাকা, ধন পাওয়ার জন্য ওরা ব্যবহার করছেন। আজকে 2022 আমরা জানেন কত মণ্ডলীগুলো এরকম হয়ে গেছেন, ঈশ্বরের নামে লাভ পাওয়ার জন্য বিভিন্ন কার্যগুলো করছেন। আমরা শেষ সপ্তাহে ও বিষয়কে আমরা ধ্যান করব। দেখুন প্রিয় ভাই বোন, যখন যীশুখ্রিস্ট এই সকল কথাগুলো যখন বলেছেন, ওখানে যারা লোকরা ছিলেন, যারা যারা ধর্মীয় নেতারা ছিলেন, ওরা যীশুখ্রিস্টকে বলেছেন, তাহলে আপনি এসব কাজগুলোকে বলছেন তো, এই কাজের জন্য আপনি কোনো চিহ্নগুলোকে আমাকে দেখাতে পারবেন, নালে বলতে পারবেন বলে ওরা একদম প্রতি প্রশ্নটা এখানে যীশুখ্রিস্টকে সওয়াল মতন জিজ্ঞেস করেছেন কি এই সকল কাজগুলো পিতার গৃহ এরকম থাকতে হবে বলে আপনারা আপনি বলছেন তো, এখান থেকে সবাইকে সরে দিচ্ছেন তো, কিছু চিহ্নগুলো আপনি দেখাতে পারবেন বলে যীশুখ্রিস্টকে এরা প্রশ্নটা তুলেছেন। ও প্রশ্নের উত্তরটা আমরা এখন আগে দেখেছিলাম 19 পথে, এই প্রশ্ন উত্তরটা, প্রশ্নটা এসেছিল যখন লিখিত সুসমাচারের 2:18। এখন 18 পথে আমরা প্রশ্নটাকে দেখছি, আর 19 পথে ও প্রশ্নের উত্তরটা যীশুখ্রিস্ট এখানে দিয়েছেন। 19 পথে এখানে কি লেখা আছেন, যখন লিখিত সমাচার 2:19, এখানে যীশুখ্রিস্ট তখন বলল, তোমরা এ মন্দির ভাঙ্গিয়া ফেলো, আমি 3 দিন মধ্যে ইহা উঠাইব, আমি 3 দিন মধ্যে এটা উঠাইব। আসলে এখানে ধ্যান করে শুনুন, আসলে এখানে যীশুখ্রিস্ট কি বলতে চান, আসলে এখানে যীশুখ্রিস্ট কি বলতে চান, আমরা এই বিষয়টাকে দুটো দিক থেকে আমরা দেখতে হবে। কত দিক থেকে? দুটো দিক থেকে দেখতে হবে। যে উত্তর, যে জবাব যীশুখ্রিস্ট দিয়েছেন, এটাকে আমরা দু দিক থেকে দেখতে হবে। প্রথমটাকে আমরা দেখব, উনি এখানে কথাটা বলে ওদেরকে কি বোঝাচ্ছেন। যীশুখ্রিস্ট এখানে ওদেরকে বলছেন, ধর্মীয় নেতারা ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করছেন। উনি বলছেন, ধর্মীয় নেতারা এরকম লাভের লালসার অভিলাষের কাজগুলো করে ঈশ্বরের মন্দিরকে ওরা ধ্বংস করছেন। এখানে দেখুন, ফারুসিরা যাদের ব্যাপারে বলেছিলাম, ওরা শুধুমাত্র বাবনের দিকে ওদের দৃষ্টি ছিল, ও গাঁটনির উপরে ওদের দৃষ্টি ছিল,
মন্দিরের বাইরের দিকে ওদের দৃষ্টি ছিল, কিন্তু মন্দিরের ভিতরে যে ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর আছেন, ও ঈশ্বরের উপরে প্রেম ছিল না, ও ঈশ্বরের উপরে ভয় ছিল না, ও ঈশ্বরের উপরে ভক্তি ছিল না। আপনারা সবাই জানেন তো, ডুমুর গাছকে আমরা দেখলাম, ফলহীন ডুমুর গাছ। ও বাক্যর শেষে আপনাকে একটা কথা বললাম, আমরা পাতা পাতা ও ডুমুর গাছের পাতার মতন আমরা থাকতে নেই। পাতা মানে কে? পাতাগুলো মানে কে? বাইরের কাজগুলো। ফল মানে কে? অন্তরের কাজগুলো। এখানে ফারুসিরা কি বাইরে মন্দির আছে, বড় বড় বিল্ডিং আছেন এটাকে দেখছেন, কিন্তু মন্দিরের ভিতরে যিনি আছেন ওনাকে প্রেম করতে হবে বলে ও বিষয়টাকে একদম ভুলে গিয়ে বাইরের বিষয়গুলোকে এরা দৃষ্টি রেখেছেন। ওর জন্যে ঈশ্বরের উপস্থিত ও মন্দির থেকে চলে গেছেন, এটাই বিষয় এরা জানে না। ঈশ্বরের উপস্থিত ও মন্দির থেকে এরকম কাজ করছেন বলে ঈশ্বরের উপস্থিত উপস্থিত ওখান থেকে চলে গেছেন। কেন কি এরা, এদের কপটতা কি? কপটতা, এই কপটতাকে দেখে ঈশ্বর ওনার উপস্থিতি ওখান থেকে চলে গেছেন। যীশুখ্রিস্ট এখানে ওদেরকে বলছেন, আপনারা অপব্যবহার করছেন, এরকম কার্যগুলো করে ঈশ্বরের মন্দিরকে আপনারা কি করছেন, ধ্বংস করছেন। আর একদিন এমন ক্রোধ আসবেন, ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করবেন, ঈশ্বর ধ্বংস করবেন বলে এখানে লিখা আছেন। এটা সত্যি করে হয়েছে, যখন যীশু খ্রিস্ট এই কথা বলেছিল আপনারা আগে দেখলাম 70 খ্রিস্টাব্দতে রোমিরা এসে কি করেছিল, এ মন্দিরকে ওরা এসে কি করেছিল, ধ্বংস করেছিল। এটা একদিক থেকে আমরা দেখেছি যীশু খ্রিস্টের উত্তরটাকে। এখন দ্বিতীয় দিক থেকে আমরা দেখব, এটাকে একটু ভালো করে আমরা বুঝতে হবে। আজকের বাক্যর মুখ্য উদ্দেশ্য এখানে হবে, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এখানে আছেন, আমরা একটু ধ্যান করে দেখব। এখানে যীশুখ্রিস্ট আরো কিছু এখানে ওনাদেরকে বলতে চান ও উত্তরটা দিয়ে। যীশুখ্রিস্ট এখানে বলছেন, আপনারা সবাই বস্তুবাদী। কে আপনারা? সবাই বস্তুবাদী লোক। আপনারা বস্তুগুলোকে বেশি প্রেম করছেন, যে ঈশ্বরকে প্রেম করতে হবে ও ঈশ্বরকে আপনারা প্রেম করছে না। বস্তুবাদী আপনারা বস্তুগুলোকে ঈশ্বর থেকে বেশি প্রেম করছেন, আর বস্তুগুলোকে ঈশ্বরের যে প্রথম জায়গাতে থাকতে হবে, স্থানে থাকতে হবে, ও স্থানে আপনারা বস্তুগুলোকে, আপনার লাভগুলোকে, আপনার টাকাগুলোকে, আপনার ধনগুলোকে রাখছেন। ওর জন্যে আপনারা আত্মিক রূপে আপনারা মৃত হয়ে গেছেন। আপনারা যখন আত্মিক রূপে মৃত হয়ে গেছেন, আপনারা যে কার্যগুলো করছেন মন্দিরে, ও কার্যগুলো আত্মিক রূপে মৃত্যু হয়ে গেছেন বলে এখানে যীশুখ্রিস্ট স্পষ্টভাবে বলছেন। এরকম করে তোমরা কি করছেন, ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করছেন। তোমার বকবাদ বস্তুবাদকে নিয়ে ঈশ্বরকে আপনারা কি করছেন, ধ্বংস করছেন, আর ঈশ্বরকে একদম হত্যা মতন এখানে করছেন। দেখুন, এখানে ধ্যান করে দেখুন, এটা একটা কমপ্লিকেটেড টেক্সট, আমরা একটু ধ্যান করে দেখব। যীশুখ্রিস্ট এখানে এদেরকে বলতে চান, পিতা আর পুত্র, সদাপ্রভু ঈশ্বর যীশুখ্রিস্ট, আমরা দুজন এক। এখানে কি বলছেন যীশুখ্রিস্ট, পিতা আর পুত্র, সদাপ্রভু ঈশ্বর আর যীশুখ্রিস্ট, এরা দুজনকে এক। এখানে এরা কি করছেন, ঈশ্বরের মন্দিরকে কি করছেন, এরা ধ্বংস করছেন, তার অর্ধটাকে, ওরা যীশু খ্রিস্টকেও ধ্বংস করছেন। কি নিয়ে এরা ধ্বংস করছেন ঈশ্বরের মন্দিরকে, এদের বস্তুবাদীর প্রেমকে নিয়ে এই মন্দিরকে কি করছেন, ধ্বংস করছেন। ওরা টাকাকে বেশি প্রেম করে এরা কি করছেন, মন্দিরকে ধ্বংস করছেন। এখানে মন্দির মানে কে, ঈশ্বর, ঈশ্বর মানে কে, যীশুখ্রিস্ট। আপনাদেরকে যদি ভালো করে সহজ ভাষাতে বুঝাতে গেলে এরকম বলতে পারবো আমি, ধ্যান করে শুনুন। এখানে ধর্মীয় নেতারা কি করেছেন, অনুমতি দিয়েছেন। কাকে অনুমতি দিয়েছেন, যারা বিক্রয় করার লোক থাকেন ওদেরকে অনুমতি দিয়েছেন। কি অনুমতি দিয়েছেন, ঈশ্বরের মন্দিরে ব্যবসা করার জন্যে, বাণিজ্য করার জন্যে, বিক্রয় করার, বস্তুগুলোকে বিক্রয় করার জন্যে।
এরকম অনুমতি কেন দিয়েছেন এরা? এরকম অনুমতি দিলে ওখান থেকে যে বিক্রয় করার পরে যে টাকা আসবে, ও টাকাটাকে, ও লাভটাকে, ও কমিশনটাকে এই ধর্মীয় নেতারা পাওয়ার জন্য এই সকল মন্দ কাজগুলো ঈশ্বরের মন্দিরে করছেন। বুঝতে পারছেন তো? এদের বিক্রয় করে যে টাকার লাভ পাওয়ার জন্য এরা কি করেছেন? ঈশ্বরের মন্দিরে বিক্রয় করার জন্য এরা কি করেছেন? অনুমতি দিয়েছেন। মানে এরকম অন্যায় করে কি করছেন? ঈশ্বরের নামে অন্যায় করে ওরা কি করছেন? টাকাটাকে একদম কামাচ্ছেন, টাকাটাকে একদম কামাচ্ছেন। ওরকম কামে ওরা আসলে কি করছেন? ঈশ্বরের মন্দিরকে, ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে ধ্বংস করছেন। কি রকম করছেন এখন আমরা দেখব। ওরা কি কোথায় থেকে টাকা পাচ্ছেন? ওরা এরকম অন্যায় কাজগুলো করে, যে অপবিত্র কাজগুলো আছেন, মন্দিরে বিজনেস করে, ব্যবসা করে ওরা কি করছেন? টাকা কামাচ্ছেন। এটা টাকা লাভ ওরা পাচ্ছেন, যে টাকা, যে ভুল কাজ করে ওরা পেয়েছেন সেই টাকাকে নিয়ে। ধ্যান করে শুনুন, যে ভুল কাজ করে ধর্মীয় নেতারা, যে ভুল কাজ, অন্যায় কাজ করে, ঈশ্বরের নামে অন্যায় কাজ করে যে টাকাটাকে ওরা কামিয়েছেন, লাভ করেছেন, সেই টাকার মধ্যে 30 সকল রূপ যেহুদাকে দিয়েছেন। আর যেহুদা এখানে কি করেছেন? যীশু খ্রিস্টকে এই ধর্মীয় নেতাদের হাতে সমর্পণ করেছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যে ভুল কাজ করে ঈশ্বরের নামে, যে ভুল কাজ করে টাকাটাকে কামিয়েছেন এই ধর্মীয় নেতারা, ওরা ও টাকা থেকে 30 শেকল রূপ, ও অন্যায় টাকা থেকে, ও বিক্রয় করার পরে যে লাভটাকে এসেছেন ওটা থেকে 30 শিকল রূপ কাকে দিয়েছেন? যিশকিরিয় যেহুদাকে দিয়েছেন। ও যিশকিরিয় যেহুদা কি করেছেন? যীশু খ্রিস্টকে ওদের হাতে সমর্পণ করেছেন। ওদের হাতে কেন সমর্পণ করেছেন? এরকম সমর্পণ করার পরে ধর্মীয় নেতারা কি পরিকল্পনা ছিল ওদের জীবনে? আমরা যীশু খ্রিস্টকে সমর্পিত হওয়ার পরে যীশু খ্রিস্টকে ধ্বংস করব বলে স্পষ্টভাবে বলেছেন। কতজন বাক্যকে বুঝতে পেরেছেন? হালেলুয়া বলুন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সময়টা অনেক কম, আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাব। এত ভয়ঙ্কর কাজ আমরা দেখলাম, অন্যায় টাকাকে নিয়ে এরা কি করেছেন? যীশু খ্রিস্টকে কিনেছেন। ভয়ঙ্কর পরিস্থিতি। আসলে যদি সহজভাবে যদি বলতে গেলে, এখানে মন্দির মানে কি জানেন? মন্দির মানে যীশু খ্রিস্টের দেহ। হালেলুয়া। এখানে মন্দির মানে কি? মন্দির মানে যীশু খ্রিস্টের দেহ। ভবন না, একটা এখানে আমরা ভবনের ব্যাপারে দেখছি না, এটা অন্য দৃষ্টি থেকে দেখছি। এখানে তোমরা এ মন্দির ভাঙ্গিয়া ফেলো, আমি 3 দিন মধ্যে ইহা উঠাইব। যীশু খ্রিস্ট কি বলেছেন 19 পদে? যখন লিখিত সমাচার 2:19 পদ, এখানে যীশু খ্রিস্ট কি বলেছেন? তোমরা এ মন্দির ভাঙ্গিয়া ফেলো, আমি 3 দিন মধ্যে ইহা উঠাইব। এখানে মন্দিরের জায়গাতে, মন্দির মানে কি? এখানে যীশু খ্রিস্টের দেহ। এখানে মন্দির যেখানে আছেন ও কথাটাকে ওখান থেকে সরিয়ে যীশু খ্রিস্টকে ওখানে একটু রাখুন। তোমরা যীশুকে ভাঙ্গিয়া ফেলো, তোমরা যীশুকে ভাঙ্গিয়া ফেলো, আর আমি, যীশু বলছেন, আমাকে তোমরা ভাঙ্গিয়া ফেলো, আর আমি, যীশু বলছেন, আমি 3 দিন মধ্যে ইহা উঠাইব। যীশু বলছেন, তোমরা আমাকে ভাঙ্গিয়া ফেলো, আর আমি 3 দিনের পরে আবার উঠব বলে যীশু খ্রিস্ট এখানে স্পষ্ট বলছেন। বুঝতে পেরেছেন? এখানে যীশু খ্রিস্ট মন্দির বানে কোনো ভবনের ব্যাপারে বলছে না, এটা দ্বিতীয় দৃষ্টি বলছি আপনাকে। প্রথমেরটা বলেছিলাম, এখানে হচ্ছে দ্বিতীয় কথাটা। এখানে যীশু খ্রিস্ট কোনো ভবনের ব্যাপারে বলছে না। দেখুন, ভবন এখানে কিচ্ছু না। সবসময় যীশু খ্রিস্ট, পিতা ঈশ্বর যে কথাগুলো বলেন, ছিন্ন রূপে ওরা কথাগুলো বলেন। এখানে ভবনের ব্যাপারে এখানে কথা বলছে না, প্রিয় ভাই বোন। মন্দির মানে এখানে ভবন না, মন্দির মানে এখানে কি? যীশু খ্রিস্টের দেহ, যীশু খ্রিস্টের দেহ। বাক্যকে আমরা এখানে দেখব। এখানে আর কি লেখা আছেন? এ মন্দিরকে ভাঙ্গিয়া ফেলার পরে, বাক্যতে এখানে
লিখা আছেন, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব, 3 দিনের মধ্যে ইহা উঠাইব। যদি আমরা সাবধান করে বাক্যকে একদম আত্মিক চক্ষু নেত্রগুলোকে নিয়ে যদি আমরা ধ্যান করলে এখানে স্পষ্টভাবে যীশুখ্রিস্ট ভবিষ্যবাণী বলছেন। কি বলছেন এখানে যীশুখ্রিস্ট ভবিষ্যবাণী বলছেন? এখানে দেখুন অর্ধটা দেখব, তোমরা এ মন্দির ভাঙ্গিয়া ফেলো, তোমরা এ মন্দির ভাঙ্গিয়া ফেলো। আমরা সবাই জানেন আমাদের পাপের জন্যে ও ধর্মীয় নেতাদের পাপের জন্যে পিতা ঈশ্বর ওনার একজাত্র পুত্র যীশুখ্রিস্টকে আমাদের কাছে পাঠিয়েছেন। কেন যীশুখ্রিস্ট এখানে এখানে এসেছেন? ওনার শরীরকে, ওনার জীবনকে, ওনার দেহকে আমাদের জন্যে বাঙানোর জন্যে কেন এসেছেন উনি? আমাদের জন্যে, আমাদের পাপের জন্যে ওনার শরীরটাকে না বাঙলে আমরা কি পেতাম না? পরিত্রাণ আমরা পেতাম না। ক্রুশের উপরে যদি যীশুখ্রিস্টের শরীর, যদি যীশুখ্রিস্টের দেহকে না বাঙা হতো, আমরা আজকে পরিত্রাণ পেত না। সত্যি করে এটা হয়েছেন। এই ধর্মীয় নেতারা কি করেছেন যীশুখ্রিস্টকে? দেখুন, তোমরা এ মন্দির ভাঙ্গিয়া ফেলো, যেভাবে যীশুখ্রিস্ট বলেছেন ওভাবে এখানে হয়েছেন। ধর্মীয় নেতারা কি করেছেন? যীশুখ্রিস্টকে নিয়ে গিয়ে ক্রুশের উপরে রেখে ওনাকে কি করেছেন? ক্রুশের উপরে যীশুখ্রিস্টকে ধর্মীয় নেতারা কি করেছেন? ধ্বংস করেছেন। ক্রুশের উপরে ধর্মীয় নেতারা ধ্বংস করেছেন। মন্দির এখানে ধ্বংস হলো, যীশু এখানে ধ্বংস হলো, যীশু ক্রুশের উপরে ধ্বংস হলো, যীশু পাপের উপরে, আমাদের পাপের জন্যে উনি ক্রুশের উপরে ধ্বংস হলো। আবার বলছি, মন্দির মানে যীশু ক্রুশের উপরে ধ্বংস হলো, কিন্তু ওখানে শেষ না। এখানে লেখা আছেন উনি 3 দিন মধ্যে পুনরুদ্ধিত হয়ে উঠেছেন, উনি 3 দিন মধ্যে পুনরুদ্ধিত হয়ে উঠেছেন। দেখুন, যীশুখ্রিস্ট মানে মন্দির, যীশুখ্রিস্ট মানে কি মন্দির, যীশুখ্রিস্ট ক্রুশের উপরে ধ্বংস হয়েছেন, কিন্তু 3 দিনের মধ্যে যীশু, যে যীশু ধ্বংস করা হয়েছেন, ও যীশু 3 দিনের পরে কি হয়েছেন? পুনরুদ্ধিত হয়ে আবার উঠেছেন। যে যীশু ধ্বংস হয়েছেন উনি আবার পুনরুদ্ধিত হয়ে 3য় দিন উনি জি উঠেছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো হাত তালিয়ে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের কথা সত্যি হলো। এখানে যীশুখ্রিস্ট কি বলছেন এখন বুঝতে পারছেন? 19 পত্রের মুখ্য উদ্দেশ্য কি, কারণে কি বিষয় আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যীশুখ্রিস্ট উত্তর ওখানে 19 পথে দিয়েছেন। ক্রুশ, ক্রুশ বিদ্ধকরণ ও পুনরুদ্ধান। ধ্বংস মানে কে? আমি ধ্বংস করে দেখুন বলে এখানে যীশুখ্রিস্ট বলেছেন। কি বলেছেন? তোমরা এ মন্দির ভাঙ্গিয়া ফেলো, মানে ভাঙ্গিয়া ফেলো মানে কি? কোথায় ভাঙ্গা হয়েছে যীশুখ্রিস্ট? কোথায় ওনাকে ধ্বংস করা হয়েছে এখানে যীশুখ্রিস্টকে? ক্রুশের উপরে। মানে এখানে কি? ক্রুশের উপরে মানে যীশুখ্রিস্টকে ক্রুশ বিদ্ধকরণ করেছেন। ওটা প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ হচ্ছে উনি 3 দিনের পরে উঠিয়েছেন, উঠাবেন বলে ওখানে লেখা আছেন। 3 দিন মধ্যে ইহা উঠাইব বলে যীশুখ্রিস্ট বলেছেন। যেটা একদম ধ্বংস হলো, ভাঙ্গা হলো, ওটাকে যীশুখ্রিস্ট কি করেছেন? 3 দিনের মধ্যে পুনরুদ্ধানের দ্বারা উঠেছেন। তাহলে এখানে দুটো বিষয়কে নিয়ে 19 পথে আজকের বাক্যতে যীশুখ্রিস্ট বলছেন, ক্রুশ বিদ্ধকরণ, আরেকটা হচ্ছে পুনরুদ্ধান। আজকের বাক্যতে একটা কথাটা খুব ভালো হয়েছে, এই ঘটনাটা যখন পূর্ণ হলো, কি? ক্রুশ বিদ্ধকরণ, কি ক্রুশ বিদ্ধকরণ আর পুনরুদ্ধান, এই দুটো কার্যগুলো ঈশ্বরের সংকল্প অনুসারে, ঈশ্বরের ইচ্ছানুসারে যখন এ ক্রুশ বিদ্ধকরণ আর এ পুনরুদ্ধান যখন পূর্ণ হয়েছিল, তার অর্ধটা কি এখন আমরা দেখব। পুরনো নিয়মের মণ্ডলী সমাপ্ত হয়েছেন, যখন যীশুখ্রিস্টের
খ্রিস্ট ক্রুশবিদ্ধকরণ আর পুনরুদ্ধান হয়েছেন তার অর্ধটা কি, তার মানেটা কি? পুরনো নিয়ম মন্দিরে মন্দির সমাপ্ত হলো। কি সমাপ্ত হলো এখানে? এই সকল কাজ হওয়ার পরে, যীশুখ্রিস্টের ক্রুশ, যীশুখ্রিস্টের পুনরুদ্ধান হওয়ার পরে এখানে ওর অর্ধটা কি? এখানে পুরনো নিয়মের মন্দিরটা সমাপ্ত হলো। যীশুখ্রিস্ট ওনার দেহকে উনি কি করেছেন? বাঙ্গিয়া ফেলেছেন, উনি ধ্বংস করার জন্য ওদেরকে অনুমতি দিয়েছেন। তার মানে কি? পুরনো নিয়মের মন্দির এখানে ধ্বংস হলো, সমাপ্ত হলো। এখানে পুরনো নিয়ম মন্দির সমাপ্ত হলো, আর পুনরুত্থান হওয়ার পরে যীশু খ্রিস্টের নতুন নিয়ম মণ্ডলী স্থাপিত হলো। যীশু খ্রিস্টের নতুন নিয়ম মণ্ডলী পুনরুদ্ধানের পরে যীশু খ্রিস্টের নতুন নিয়ম মণ্ডলী স্থাপিত হলো। ক্রুশের উপরে যখন ভাঙ্গিয়া ফেলেছেন তার অর্ধটা কি? পুরনো নিয়ম মন্দির ওখানে সমাপ্ত হলো। আর উনি যখন পুনরুদ্ধিত হয়েছেন তার অর্ধটা কি? যীশু খ্রিস্টের নতুন নিয়ম মণ্ডলী স্থাপিত হয়েছেন। পুনরুদ্ধানের পরে আমরা এখন পুরনো নিয়মে, পুরনো নিয়ম যে মন্দির আছেন ওখানে আমরা এখন নেই। আমরা কে? আমরা নতুন নিয়ম মণ্ডলী। যীশুখ্রিস্ট পুনরুদ্ধানের দ্বারা নতুন নিয়ম মণ্ডলীকে স্থাপিত করেছেন। যদি বাক্যকে যদি আমরা দেখলে স্পষ্টভাবে যোহন লিখিত সুসমাচারের 10:17-18, যোহন লিখিত সুসমাচারের 10:17-18 আমরা দেখব, এখানে যীশুখ্রিস্ট বলেছেন, পিতা আমাকে এই জন্যে প্রেম করেন, পিতা পুত্রকে এই জন্যে প্রেম করেন, কারণ আমি প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি। এত সুন্দর বাক্যটা এখন স্পষ্টভাবে লেখা আছে, আমার প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেহ আমায় হইতে হারণ করে না, আমার প্রাণকে কেউ আমার কাছ থেকে নিয়ে যাবে না, নিতে পারবেন না, বরং আমি আপন হইতে তাহা সমর্পণ করিব, আমি নিজে আমার প্রাণটাকে সমর্পণ করিব। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় গ্রহণ করিতে আমাকে ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। এত সুন্দর বাক্য, হালেলুইয়া। যীশুখ্রিস্ট স্পষ্টভাবে বলছেন, পিতা আমাকে একটা ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা দিয়েছেন? পিতা ঈশ্বর পুত্র যীশুখ্রিস্টকে ক্ষমতা দিয়েছেন। একদিন ক্ষমতার বিষয়ের ব্যাপারে আমরা ধ্যান করলাম, যীশুখ্রিস্টকে একটা ক্ষমতা পিতা ঈশ্বর এখানে দিয়েছেন। কি ক্ষমতা পিতা ঈশ্বর এখানে যীশুখ্রিস্টকে দিয়েছেন? ও ক্ষমতা দ্বারা যীশুখ্রিস্ট দুটো কাজ করতে পারবেন। ও ক্ষমতা দ্বারা যীশুখ্রিস্ট দুটো কাজ করতে পারবেন। প্রথমে তাহার প্রাণটাকে উনি কি করতে পারবেন? সমর্পণ করতে পারবেন। তাহার প্রাণটাকে উনি সমর্পণ করার ক্ষমতা ও যীশুখ্রিস্টকে আছেন। আর যে প্রাণটাকে উনি সমর্পণ করেছেন সেই প্রাণটাকে পুনরায় উনি গ্রহণ করার ক্ষমতাও আছেন, জীবন দেওয়ার ক্ষমতাও এখানে যীশুখ্রিস্টকে আছে, জীবন সমর্পণ করার ক্ষমতাও যীশুখ্রিস্টকে আছেন। আর যে সমর্পণ করেছেন জীবনকে, ও জীবনকে পুনরায় গ্রহণ করার ক্ষমতা ও যীশুখ্রিস্টকে আছেন। তার মানে কি? ক্রুশের উপরে যীশুখ্রিস্ট ওনার ক্ষমতা দ্বারা কি করেছেন? ওনার প্রাণটাকে কি করেছেন? ওনার ক্ষমতা দ্বারা যীশুখ্রিস্ট সমর্পণ করেছেন। তারপরে পুনরুদ্ধিত হয়ে এখানে যীশুখ্রিস্ট কি করেছেন? ও ক্ষমতা দ্বারা পুনরায় যে জীবনটাকে সমর্পণ করেছেন, ও জীবনটাকে পুনরুদ্ধানের দ্বারা পুনরায় উনি কি করেছেন? গ্রহণ করেছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। এখন বুঝতে পেরেছেন, ক্রুশ বিদ্ধকরণ আর পুনরুদ্ধান, ক্রুশ বিদ্ধকরণ আর পুনরুদ্ধান, এই দুটো বিষয়ে অর্ধটা হচ্ছে এটা। মনে আছেন আপনাদেরকে মন্দ কৃষকদের দৃষ্টান্ত, তারপরে দ্রাক্ষা ক্ষেত্রের দৃষ্টান্ত আমরা দেখলাম, যখন
গৃহকর্তা যখন ওনার সন্তানকে ছেলেকে একজাত্র ছেলেকে পাঠিয়েছেন, এ মন্দ কৃষকরা কি করেছেন, ওনাকে বাঙ্গিয়া ওনাকে হত্যা করে ফেলে দিয়েছেন। এখানে ধর্মীয় নেতারও সেম এমনি ও দৃষ্টান্ত যেভাবে আছেন যীশু খ্রিস্টকে ওরকম করেছেন। আমরা একটু অল্প সময় আরো বাক্য আছেন, আমরা ধ্যান করে যাব। আজকের বাক্য খ্রিস্ট জীবনে একটা গুরুত্বপূর্ণ বাক্য, এটার দ্বারা আমরা আরো বিশ্বাসে দৃঢ়রূপে আমরা থাকতে হবে, বাক্যর দিকে যাব। এখানে আমরা দেখেছিলাম বস্তুবাদী মন্দির এখানে কি হয়েছেন, ধ্বংস হয়েছেন। আর এখানে যীশু খ্রিস্ট কি করেছেন, ওটা 3 দিনের পরে ওটাকে নির্মাণ করেছেন। যদি বলতে গেলে দেখুন, বস্তুবাদী মন্দির কি, দুটো দিক থেকে এই বাক্যকে আমরা 19 পদকে দেখলাম। দেখুন, বস্তুবাদী মন্দিরকে এখানে যীশু খ্রিস্ট কি করেছেন, ধ্বংস করেছেন। আগে বলেছিলাম পুরনো নিয়ম মন্দিরটা সমাপ্ত হলো, আর যীশু খ্রিস্টের নতুন নিয়ম মন্ডলীটা কি হলো, স্থাপিত হলো। এখানে যদি দেখলে যীশু খ্রিস্ট কি করেছেন, বস্তুবাদী মন্দিরকে উনি কি করেছেন, ধ্বংস করেছেন আর নির্মাণ করেছেন। এখানে নির্মাণ করেছেন কি নির্মাণ করেছেন, যদি বাক্যকে স্পষ্টভাবে দেখতে গেলে, উনি মন্দিরের জায়গাতে যীশু খ্রিস্ট এখানে কি হয়েছেন, প্রতিস্থাপন হয়েছেন। কি হয়েছেন এখানে, যে জায়গাতে মন্দির ছিল সেই জায়গাতে এখন মন্দির নেই, কিন্তু এখানে মন্দির মানে এখন কে, শুধুমাত্র যীশু খ্রিস্ট। মন্দির মানে কে, এখানে শুধুমাত্র যীশু খ্রিস্ট। এখন মন্দিরের প্রতিস্থাপনে কাকে প্রতিস্থাপন করা হয়েছে, এখানে যীশু খ্রিস্টকে প্রতিস্থাপন করেছেন। এখন ধ্যান করে শুনুন, এখন ও খ্রিস্ট বিধকরণ তারপরে পুনরুদ্ধান হওয়ার পরে এখন যীশু খ্রিস্ট হচ্ছে নতুন মন্দির, এখন যীশু খ্রিস্ট হচ্ছে নতুন মধ্যবর্তী পিতা ঈশ্বর। আর আমাদেরকে এখন কিছু নেই, কিছু মন্দির নেই, জেরুসালেম মন্দির নেই, এখানে মাঝখানে পিতা ঈশ্বর আর বিশ্বাসীদের কে সহভাগিতা করার জন্য মধ্যবর্তী হয়ে এখন কে আছেন, যীশু খ্রিস্ট আছেন। ওর জন্য যীশু খ্রিস্ট হচ্ছে এখন নতুন মন্দির, নতুন মধ্যবর্তী, স্পষ্টভাবে লেখা আছেন। আমরা দেখব মতলিখিত সমাচার 12:6, মতলিখিত সমাচার 12:6 এখানে লেখা আছেন, এই স্থানে ধর্মধাম হইতে মহান এক ব্যক্তি আছেন। যীশু খ্রিস্ট স্পষ্টভাবে বলেছেন অনেক আগে, এই স্থানে ধর্মধাম হইতে মহান এক ব্যক্তি আছেন। কে ও ব্যক্তি, যীশু খ্রিস্ট। ধর্মধাম থেকে একদম ভালো গুরুত্বপূর্ণ পরাক্রমশালী ব্যক্তি ওখানে আছেন, ওনার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। এখন যীশু খ্রিস্ট হচ্ছেন নতুন মন্দির, যীশু খ্রিস্ট এখন হচ্ছে নতুন মণ্ডলী। আমরা যদি উদাহরণে দেখলে দেখুন, এখানে যীশু খ্রিস্ট যাকুবের কূপের কাছে একটা নারীর সাথে কথা বলেছেন, মনে আছেন আপনাদেরকে, একটা নারীর সাথে যীশু খ্রিস্ট এখানে কি করেছেন, একটা কথা বলেছেন। যদি আমরা ও বাক্যকে দেখতে গেলে যখন লিখিত সুসমাচারের 4:21-23 পর্যন্ত আমরা দেখব, যখন লিখিত সুসমাচারের 4:21-23 পর্যন্ত আমরা ধ্যান করব। এখানে লেখা আছেন, কিন্তু এমন সময়ে, ও নারীকে যীশু খ্রিস্ট বলছেন, কিন্তু এমন সময়ে আসিতেছে বরং এখানে উপস্থিত যখন প্রকৃত বজনাকারীরা আত্মায় ওর সত্যে পিতার বজন করিবেন। এখানে যীশু খ্রিস্ট বলতে চান আর বজন করার, ভক্তি দেওয়ার, আরাধনা করার, প্রশংসা দেওয়ার আর এখন থেকে জেরুসালেম মন্দিরে হবে না। যদি আমরা প্রশংসা দিতে গেলে, আরাধনা দিতে গেলে কি রকম দিতে হবে, আমরা আত্মাতে আর সত্যতে আমরা ঈশ্বরকে আমরা কি করতে হবে, আরাধনা করতে হবে, আত্মাতে আর সত্যতে। এখন জেরুসালেম মন্দির কিচ্ছু থাকবে না, আমরা কি রকম, আমরা আমাদের ভক্তি, আমাদের ভজন, আমাদের বাজন আর আমাদের প্রশংসা কি রকম আমরা দিতে হবে, সত্য আর
আত্মা দ্বারা আমরা করতে হবে, আমরা নিজের জীবনকে সমর্পণ করতে হবে। এখানে আত্মা আর সত্য দ্বারা ঈশ্বরকে আরাধনা করতে হবে, তার মানেটা কি, আমরা পূর্ণ হৃদয়কে নিয়ে, আমাদের পূর্ণ হৃদয়কে নিয়ে আমরা কি করতে হবে, ঈশ্বরকে আরাধনা করতে হবে। ঈশ্বর কোথায় বসবাস করতে হবে, আমাদের হৃদয়ে বসবাস করতে হবে। আমি বাক্যর দিকে যাচ্ছি, আমরা সবাই জানেন যীশুখ্রিস্ট হচ্ছে কোণের প্রধান পাথর, কোণের প্রধান পাথর, ওনার উপরে মণ্ডলীটা নির্মিত হলো। আমরা এই বিষয়টাকে আমরা কি করতে হবে, গ্রহণ করতে হবে। ওনার দেহ হচ্ছে মন্দির, নতুন নিয়ম মন্দির, যীশুখ্রিস্টের দেহ এখানে হচ্ছেন নতুন মন্দির, নতুন নিয়মের মন্দির। আমরা সবাই যীশুখ্রিস্টের সুসমাচারের উপরে বিশ্বাস করি, নতুন জীবনের উপরে আমরা বিশ্বাস করি, ওর এগিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোন, এখন একটা বিশেষ বিশেষ সম্পূর্ণভাবে একটা বিশেষ বাক্যকে আমরা দেখতে যাব। আপনারা সবাই জানেন কি ঘটনাগুলো ঘটেছেন দু অধ্যায়ে, যখন লিখিত সমাচার দু অধ্যায়ে কি ঘটনাগুলো ঘটেছেন আমরা দেখলাম, ক্রুশবিদ্ধ হয়েছেন যীশুখ্রিস্ট, পুনরুদ্ধিত হয়েছেন, তারপরে এ সকল হওয়ার পরে পুরনো নিয়ম মন্দির সমাপ্ত হয়ে গেছেন আর নতুন নিয়ম মন্ডলী স্থাপিত হয়েছেন। তার মানে কি, যীশুখ্রিস্ট হচ্ছে নতুন মন্দির। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে হবে, প্রথম করিন্থী পত্রের 3:23, আর এর থেকে আগে আমরা জানতে হবে ঈশ্বরকে কিরকম আরাধনা করতে হবে, আত্মায় আর সত্য, মানে কোথায় থাকতে হবে ঈশ্বর, আমাদের হৃদয়ের ভিতরে থাকতে হবে। আমরা দেখব প্রথম করিন্থী পত্রের 3:23, আর তোমরা খ্রিস্টের, হালেলুয়া, এখানে বাক্য বলছেন তুমি আমা, তুমি আর আমি, আমরা কারা, আমরা খ্রিস্টের আর ও খ্রিস্ট ঈশ্বরের। আর আমরা কার লোক, খ্রিস্টের লোক, আর খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের লোক, মানে এখানে ও সহভাগিতাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খ্রিস্টের লোক আর খ্রিস্ট ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান। এত ভালো বিশেষ অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা কাহারা, আমরা খ্রিস্টের লোক আর আমরা ঈশ্বরের লোক, এটা হচ্ছে আমাদের জীবনে একটা বিশেষ অধিকার। যদি আমরা প্রথম করিন্থী পত্রের 3:16-17 যদি আমরা দেখলে, প্রথম করিন্থী পত্রের 3:16-17 এখানে লেখা আছে, ধ্যান করে শুনুন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, হালেলুয়া, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই কে, হালেলুয়া, এখানে বাক্য বলছেন ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই কে, ও মন্দির কে, তুমি আমি, ঈশ্বর বলছেন তুমি, প্রিয় ভাই বোন, তুমি হচ্ছে ঈশ্বরের মন্দির। তারপর এখানে লেখা আছেন এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। ঈশ্বরের মন্দির পবিত্র আর ঈশ্বরের মন্দির কে, ঈশ্বরের মন্দির কে, আমরা, ওর আমাদের ভিতরে, যখন আমরা ঈশ্বরের মন্দির হয় তার মানে কি, আমাদের ভিতরে ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে বাস করেন। আমার পিছনে বলুন, আমরা ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে বাস করেন, আমাদের অন্তরে, হালেলুয়া, আমাদের অন্তরে কার আত্মা, ঈশ্বরের আত্মা, হালেলুয়া, ঈশ্বরের আত্মা আমাদের ভিতরে বাস করেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, ধ্যান করে শুনুন, এটা জানলে, বাক্যটা জানলে আপনারা এই পুরো আজকের ধ্যানটাকে পূর্ণভাবে বুঝতে পারবেন, পুরনো নিয়ম নতুন নিয়ম, ধ্যান করে শুনুন, পুরনো নিয়ম নতুন নিয়ম, পুরনো নিয়মে সদাপ্রভু ঈশ্বর কি বলেছেন, পুরনো নিয়মে সদাপ্রভু ঈশ্বর
মসিকে কি বলেছেন? যাত্রাপুস্তকের 25 অধ্যায় 8 আর 9 পথে আমরা দেখলাম, যাত্রাপুস্তকের 25 অধ্যায় 8 আর 9 পথে আমরা দেখলাম, পুরনো নিয়মে, ধ্যান করে শুনুন, পুরনো নিয়মে সদাপ্রভু ঈশ্বর কি বলেছেন? ধর্মদামে আমি বাস করিব। পুরনো নিয়মে কি বলেছেন সদাপ্রভু ঈশ্বর? আমি ধর্মদামে বাস করব, আমি ধর্মদামে বাস করব। এখন নতুন নিয়মে সদাপ্রভু ঈশ্বর কি বলছেন এই বাক্যতে? প্রথম করিন্থি পত্রের 3:16-17 পদ, নতুন নিয়মে সদাপ্রভু ঈশ্বর এখন কি বলছেন? তোমাদের অন্তরে আমি বাস করব বলে সদাপ্রভু ঈশ্বর বলছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, হালেলুয়া। পুরনো নিয়মে কি বলেছেন সদাপ্রভু ঈশ্বর? আমি ধর্মদামের অন্তরে আমি বাস করব বলে পুরনো নিয়মে বলেছেন। কিন্তু নতুন নিয়মে এখন বর্তমান কালে নতুন নিয়মে সদাপ্রভু ঈশ্বর কি বলছেন? আর আমি ধর্মদামে বাস করব না, কিন্তু এখানে বাক্যতে কি লেখা আছেন? আমি তোমাদের অন্তরে, হালেলুয়া, তোমাদের অন্তরে বাস করব। আমি আর ধর্মদামে বাস করছে না, করব না, নতুন নিয়মের দ্বারা, নতুন নিয়ম মণ্ডলের দ্বারা, যীশু খ্রিস্টের ক্রুশের দ্বারা, যীশু খ্রিস্টের পুনরুত্থানের দ্বারা, যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দ্বারা, যেভাবে যে সময় আমরা শুচি হলাম, ও কারণে এখানে সদাপ্রভু ঈশ্বর বলছেন, আগে ধর্মদামে আমি উপস্থিত ছিলাম, ধর্মদামে বাস করলাম, কিন্তু এখন থেকে তোমাদের হৃদয়ের মধ্যে, তোমাদের অন্তরে, তোমাদের মধ্যে আমি বাস করব বলে সদাপ্রভু ঈশ্বর বাক্যের দ্বারা আমাদেরকে বলছেন। আমরা হাততালি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, হালেলুয়া, 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 সদাপ্রভু ঈশ্বরকে ধন্যবাদ। এটাকে আমি বলি বিশেষ অধিকার। পুরনো নিয়মে সদাপ্রভু ঈশ্বর কোথায় বাস করেছেন? ধর্মদামে। কোথায় বাস করেছেন? ধর্মদামে। কিন্তু নতুন নিয়মে এত বিশেষ অধিকার। এই বিশেষ অধিকার কোথায় থেকে পেয়েছি আমরা? কোনো যোগ্যতা নেই আমাদেরকে, এই যোগ্যতা কে দিয়েছেন? যীশু খ্রিস্ট তোমার জন্য, আমার জন্য ক্রুশটাকে ধরে, ক্রুশটাকে ওনার জীবনে নিয়ে, ক্রুশের উপরে ওনার রক্তটাকে দিয়ে ত্যাগ করে, ওনার প্রাণটাকে ত্যাগ করে পুনরুদ্ধিত হয়ে উনি কি যোগ্যতা, কি বিশেষ অধিকার দিয়েছেন? এই বিশেষ অধিকার এমন বিশেষ অধিকার, ঈশ্বর আর ধর্মদামে থাকবে না, কিন্তু উনি কোথায় থাকবেন? আমাদের অন্তরে, হালেলুয়া, আমাদের অন্তরে উনি বাস করবেন, উনি আমাদের অন্তরে উনি বাস করবেন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য সত্য। যখন ঈশ্বরের বাক্যকে, যখন আত্মিক নেত্র, আত্মিক কান নিয়ে যখন আমরা শুনবো, দেখবো না, প্রত্যেক বিষয়ে এত ভালো লাগে, আমার জীবনে, ব্যক্তিগত জীবনে এত ভালো লাগে। আত্মিক নেত্র, আত্মিক কানগুলোকে বাক্য শুনতে হবে আর বাক্য পড়তে হবে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, অশান্তি, অস্থির পরিস্থিতি এ পূর্ণ জগতে হচ্ছেন, আর আমরা জানি আমরা কে? পাপি। আমরা যখন পাপি ছিলাম, যীশু খ্রিস্ট ওনার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে শুচি করেছেন, ওনার মুক্তি মূল্য রক্ত আমাদের জন্য উনি দিয়ে আমাদেরকে সদাপ্রভু ঈশ্বরের সাথে দ্বারা আমাদেরকে কি করেছেন? যীশু পুনর্নির্মিত করেছেন, পুনর্স্থাপন করেছেন, পুনঃপ্রতিষ্ঠা উনি আমাদেরকে করেছেন। কি রকম করেছেন? আমাদেরকে একটা মন্দিরে, কে মন্দির? আমরা, আমরা ঈশ্বরের সন্তান যারা আছে, আমরা সবাইকে ঈশ্বরের মন্দির, ঈশ্বরের মন্দির, ঈশ্বরের মন্দিরকে যীশু খ্রিস্ট ওনার রক্ত দ্বারা পুনর্নির্মাণ করেছেন, ওনার রক্ত দ্বারা পুনর্স্থাপন করেছেন, ওনার রক্ত দ্বারা পুনঃপ্রতিষ্ঠা করেছেন, আমরা যারা ঈশ্বরের মন্দির। আর আমাদের অন্তরে কে বাস করেন? সদাপ্রভু ঈশ্বর আমাদের ভিতরে বাস করবেন। আমরা যারা মন্দির, এই মন্দিরকে এই জগতের লোক, শয়তান, অন্ধকার, পাপ,
ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করার জন্য দেখেন। হালেলুয়া! এই ঈশ্বরের মন্দিরকে আমরা কে? এই ঈশ্বরের মন্দিরকে ধ্বংস করার জন্য এই সকল পাপ, শয়তান, অন্ধকার, জগৎ সবাই চেষ্টা করেন। ওরা আমাদের জীবনে অন্যায় করেন, তাড়না দেন, আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদের ভাঙার জন্য ওরা কষ্টগুলো দেন, কিন্তু আমরা ভয় পেতে নেই। আমাদের জীবনে কি দরকার হচ্ছে? দেখুন, প্রত্যাশা। দেখুন, যীশু খ্রিস্ট ওকেও ভেঙেছেন, ধ্বংস করেছেন, কিন্তু যীশু খ্রিস্টের জীবন ওখানে শেষ হয়েছেন না। যীশু খ্রিস্ট একটা মন্দির মতন ওনাকে ধ্বংস করেছেন, ওনার জীবন ওখানে শেষ হয়েছে না, উনি তৃতীয় দিন পুনরুদ্ধিত হয়ে উঠেছেন। আর আমরা এখানে কে? যীশু খ্রিস্টের নামে, ঈশ্বরের অনুগ্রহ নামে আমরা কারা? ঈশ্বরের মন্দিরে। লোক আমাদেরকে, জগতের লোক আমাদেরকে ধ্বংস করার জন্য দেখেন, নষ্ট করার জন্য দেখেন, ভাঙার জন্য দেখেন, কিন্তু আমরা ভয় পেতে নেই। যদি ওরা আমাদেরকে ধ্বংস করলেও, ওরা যদি আমাদেরকে ধ্বংস করলেও, আমাদের জীবন ওখানে সমাপ্ত হচ্ছে না। কেন কি? যেভাবে যীশু খ্রিস্ট পুনরুদ্ধিত হয়েছেন, এই লোক, এই জগৎ আমাদেরকে ধ্বংস করলেও, আমরা ঈশ্বরের নামে, যীশু খ্রিস্টের পবিত্র নামে পুনরুদ্ধিত হব। কেন কি? ঈশ্বর ও যোগ্যতা যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া! বাক্যকে যদি আমরা দেখলে, এখানে লেখা আছেন হিব্রিয় পত্রের 13:20-21, হিব্রিয় পত্রের তেরো অধ্যায় কুড়ি থেকে একুশ পর্যন্ত লেখা আছেন, আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী নিয়ম রক্ত প্রযুক্ত, সেই মহান পাল রক্ষ, এখানে আমাদের পাল রক্ষকে, আমাদের পালকটাকে, এখানে প্রভু যীশু খ্রিস্ট কে কি করেছেন? শান্তির ঈশ্বর আমাদের যীশু খ্রিস্টকে কি করেছেন? এখানে মৃত্যুগণের মধ্য হইতে উঠিয়া আনিয়েছেন। সদাপ্রভু ঈশ্বর যীশু খ্রিস্টকে কি করেছেন? মৃত্যুগণের মধ্যে হইতে উঠিয়া আনিয়েছেন। তিনি আপনার ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয় পরিপক্ব করুন, আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক, যাহা আমাদের অন্তরে যীশু খ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন, যুগে যুগে তাহারই মহিমা হোক। আমেন। ধ্যান করে শুনুন, পিতা ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে কি করেছেন? পিতা ঈশ্বর যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্য হইতে উঠিয়া আনিয়েছেন। যীশু খ্রিস্টকে উঠিয়া আনিয়েছেন মানে কি? যীশু খ্রিস্ট এখানে পুনরুদ্ধিত হলো। যখন যীশু খ্রিস্ট পুনরুদ্ধিত হলো, এখানে পুনরুদ্ধিত হওয়ার পরে যীশু খ্রিস্ট আমাদেরকে একটা উত্তম বিষয় কি? এটা পুনরুদ্ধিত হয়ে যীশু খ্রিস্ট একটা উত্তম বিষয়কে পরিপক্ব করেছেন, পরিপক্ব এখানে করেছেন। যখন যীশু খ্রিস্ট পুনরুদ্ধাতিত হয়ে এই বিষয়টাকে পরিপূর্ণ করেছেন, তার মানে কি? আমাদের উপরে এখন দুটো কাজগুলো আমাদের স্কন্ধের উপরে আছেন, এখন দুটো কাজগুলো আমাদের স্কন্ধের উপরে আছেন। প্রথমে হচ্ছে ঈশ্বরের ইচ্ছাকে আমরা সাধন করতে হবে। প্রথমে আমরা কি করতে হবে? ঈশ্বরের ইচ্ছাকে আমরা সাধন করতে হবে। আর দ্বিতীয়টা কি? ঈশ্বরের প্রীতিজনক কার্যগুলো আমরা করতে হবে। হালেলুয়া! প্রথমে কি করতে হবে? ঈশ্বরের ইচ্ছাকে আমরা পূর্ণ করতে হবে। আর দ্বিতীয়টা, ঈশ্বরের প্রীতিজনক কার্যগুলোকে আমরা সম্পন্ন করতে হবে। ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে আমাদেরকে আজকে আমাদের সাথে কথা বলেছেন, উনি কি করেছেন, আমাদেরকে কি করেছেন, আর আমরা কি করতে হবে। এখানে স্পষ্টভাবে লেখা আছেন অতীতকালে কি হয়েছিল, বর্তমান কালে কি হতে হবে, আর ভবিষ্যৎকালে কি ঘটবে আমরা সকলেই দেখেছিলাম। প্রিয় ভাই বোন, আমি শেষ করছি, আজকে অনেক সময় হয়ে গেছে, কিন্তু সময় হওয়ার ভালো। কেন কি? যত ভালো করে, যত গভীরভাবে যখন আমরা ঈশ্বরকে জানবো, অত গভীরভাবে আমাদের বিশ্বাস থাকবেন। হালেলুয়া! আজকের বাক্যতে আমরা দেখলাম আমরা কারা? ঈশ্বরের মন্দির। আমরা কারা?
ঈশ্বরের মন্দির এই যোগ্যতা কে দিয়েছেন আমাদেরকে? যীশুখ্রিস্ট ওনার পবিত্র রক্ত দ্বারা, ওনার ক্রুশের দ্বারা, ওনার পুনরুদ্ধানের দ্বারা যীশুখ্রিস্ট আমাদেরকে ঈশ্বরের মন্দির মতন আমাদেরকে পুনর্স্থাপন করেছেন, পুনর্নির্মিত করেছেন, পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমরা কারা? ঈশ্বরের মন্দির। আর আমরা কি রকম জীবন যাপন করতে হবে? পবিত্র রূপে জীবন যাপন করতে হবে, প্রীতিজনক রূপে জীবন যাপন করতে হবে, সন্তোষজনক রীতিতে আমরা প্রীতি প্রীতিজনক সন্তোষজনক পবিত্র রূপে আমরা কারা? ঈশ্বরের মন্দির। ঈশ্বরের মন্দির হয়ে আমরা কি রকম জীবন যাপন করতে হবে? পবিত্র রূপে, প্রীতিজনক রূপে, সন্তোষজনক রূপে, জীবন ভর শেষ পর্যন্ত আমরা যীশু খ্রিস্টের পবিত্র নামে আমরা যখন জীবন যাপন করব, পবিত্র রূপে, প্রীতিজনক রূপে, সন্তোষজনক রূপে যখন আমরা জীবন যাপন করব, এক উপযুক্ত দিন আসবেন, এক পবিত্র দিন আসবেন, সেই দিন আমরা যীশু খ্রিস্টের নামে পুনরুদ্ধিত হইব, যীশু খ্রিস্টের নামে পুনরুদ্ধিত হইব। যখন আমরা পবিত্র জীবন যাপন করি, প্রীতিজনক জীবন যাপন করি, সন্তোষজনক জীবন যাপন করি, লোকরা আমাদেরকে ধ্বংস করার জন্য দেখেন, কিন্তু আমরা ভয় পেতে নেই। যদি আমরা ধ্বংস হলেও, লোক আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে ভাঙলেও, আমাদের জীবন ওখানে শেষ হচ্ছে না। যাহারা যীশু খ্রিস্টের নামে মৃত্যু বহন করেন, ওদের জীবন ওখানে শেষ হচ্ছে না। কেন কি? আমরা ঈশ্বরের মন্দির, যে মন্দিরটা ভাঙছেন, এই মন্দিরটা আবার জি উঠবেন। ওর জন্যে আমরাও যখন মৃত্যু বহন করবো যীশু খ্রিস্টের নামে, আমরাও ওনার সেই দিনে পুনরায় অনন্ত জীবনের পুনরুদ্ধিত আমরা হইব। অনন্ত জীবনের পুনরুদ্ধান পাওয়ার জন্যে আমরা পবিত্র, প্রীতিজনক ও সন্তোষজনক জীবন যাপন আমরা করব। ঈশ্বর দেওয়ারে বাক্যকে সদাপ্রভু ঈশ্বর যীশু খ্রিস্টের পবিত্র নামে আশীর্বাদ করুক। আমেন, আমেন। এই সময় আমাদের মাঝে ব্রাদার তিমোতি শিল্পকার আছেন, উনি এ সময় প্রার্থনা করবেন। আমাদের মাঝে ব্রাদার তিমোতি শিল্পকার আছেন, উনি এ সময় প্রার্থনা করবেন। আমরা সকলে মিলে আমাদের চোখ বন্ধ করব, প্রার্থনাতে থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ, ধন্যবাদ করি প্রভু। প্রভু এই সুন্দর সময় দিছো বাহিনীগণে সদা প্রভু তোমায় ধন্যবাদ জানাই প্রভু। স্তুতি স্তুতি মঙ্গলময় প্রভু যীশু তোমায় ধন্যবাদ জানাই প্রভু যীশু। হালেলুয়া, 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 হালেলুয়া তন্দ্রী প্রভু তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আজকে দিনের জন্য ধন্যবাদ জানাই প্রভু। প্রভু আজকে এই সুন্দর ভাগ্যটা প্রভু আমাদের দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ জানাই প্রভু যীশু। প্রভু তোমার উপস্থিতিতে আমরা এসেছি প্রভু, এ আসার সুযোগটা করে দিয়েছো তার জন্য ধন্যবাদ জানাই প্রভু যীশু। 26-27 দিন ধরে প্রভু তোমার প্রার্থনা সভা হচ্ছে প্রভু যীশু, অনলাইনের মাধ্যমে, জুমের মাধ্যমে প্রভু। আমাদেরকে এই আমাদের পাস্টার রেভারেন্ড ডেভিসের মাধ্যমে প্রভু আমরা অনলাইনে প্রভু যেতে পেরেছি প্রভু, তোমার বাক্যটা শুনতে পেরেছি প্রভু, ধন্যবাদ করি প্রভু যীশু। তোমার স্মরণে আমরা আসতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই প্রভু যীশু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু। প্রভু সুন্দর বাক্যটা প্রভু দিলে তার জন্য ধন্যবাদ জানাই প্রভু। তোমার বাক্যে আমরা শুনে চলতে পারি, প্রত্যেকজনকে তোমার বাক্যটা শুনে প্রচার করতে পারি, তোমার কাজে আমরা ব্যবহৃত হতে পারি, সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ, ধন্যবাদ জানাই প্রভু যীশু। স্তুতি 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 হোক প্রভু, প্রশংসা হোক প্রভু যীশু। প্রভু আমাদের পাপের জন্য প্রভু তুমি কালভারি ক্রুশে উঠেছো প্রভু যীশু, আমাদের পাপকে তুমি ধৌত করেছো প্রভু যীশু। আমাদের জন্যে প্রভু তুমি এই পৃথিবীতে এসছো প্রভু, আমাদেরকে সত্যর পথ দেখানোর জন্যে প্রভু, ভালো পথ দেখানোর জন্যে, আমাদেরকে তোমার পথে ব্যবহৃত করার জন্যে তুমি আমাদের জন্যে এই পৃথিবীতে এসছো প্রভু। আমাদের জন্যে তুমি ক্রুশে উঠেছো প্রভু যীশু, তোমার রক্ত দিয়ে প্রভু আমাদের পাপটাকে ধৌত করেছো প্রভু যীশু, ধন্যবাদ জানাই, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু। প্রভু আজকে প্রভু আমরা তোমার বাক্য শুনে প্রভু আমরা ধন্য হলাম প্রভু যীশু। প্রভু প্রত্যেক দিন যেন প্রভু তোমার সেবার অনুসারে আমরা ব্যবহৃত হতে পারি, সাহায্য করো। স্তুতি 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 প্রভু।
প্রভু আমি ধন্যবাদ জানাই প্রভু, এই যতজন প্রভু আমাদের এই অনলাইনের মাধ্যমে তোমার প্রচার শুনছে প্রভু যিশু, প্রভু ওই প্রচারটা যেন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক হৃদয়ে প্রভু এই প্রচারটা শুনে তারা সেইভাবে চলতে পারে, তা সেইটা সুসমাচার মাধ্যমে ব্যবহৃত করতে পারে। তুমি যে আশীর্বাদ দাও প্রভু যিশু, ধন্যবাদ জানাই প্রভু। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. 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 Amen, Jesus. Amen, Jesus. Amen, Jesus. Amen, Jesus. আমরা সবাই ঈশ্বরের পবিত্র প্রভু প্রার্থনাকে বলবো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আজ আমাদের দৈনিক আহার আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো, কারণ সকল রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন আমাদের পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, এখন থেকে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের পর্যন্ত আমাদের সকলের সঙ্গে চিরকাল বিরাজ করো, আমেন, আমেন, আমেন। প্রশংস দয়াল ঈশ্বরের, প্রশংস ভাবের সপ্তারে, প্রশংস দিব গণে তায়, প্রশংস পিতা পুত্রাতায়, আমেন। হালেলুয়া, সকল মহিমা গৌরব প্রশংসা ঈশ্বরে হোক, আমেন। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর রূপে আশীর্বাদ করুন, সকলকে জয় যিশু, সবকো জে মসিহ কি, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ অল।